করুণিকো অনন্ত অনন্ত গুণসম্পন্ন ধর্মরাজ বুদ্ধকে বন্দনা নিবেদন করছি। বুদ্ধ মুখনিষ্ঠ বাণী যে পরিয়তি পরিবর্তী এবং পরিবেদ ধর্মস্কন্ধকে বন্দনা নিবেদন করছি এবং বুদ্ধ প্রশংসিত প্রতিষ্ঠিত পূজনীয় শ্রাবক সঙ্ঘকে হিরত্নকে অবনতিষ্ঠে বন্দনা নিবেদন করছি। আজকের আমার এই 15তম শুভ সম্পদা দিনই এবং এই চার মহা এই ভিক্ষু উপসম্পদা চারজন কুলপুত্রকে যে উপসম্পদা প্রদান করা হয়েছে ওনাদের মাতাপিতা ধর্ম মাতাপিতা সহ এবং আজকের জ্ঞানস্মরণ মহারণ্য বৌদ্ধবিহারের পরিচালনা কমিটি তথা গ্রামবাসী বিভিন্ন গ্রাম থেকে আগত আমার বক্তৃবৃন্দ দায়িক দায়ক উপাস্য উপাসী জ্ঞাতি মিত্র সকলেই রোগ ব্যাধি বিপদ দুঃখ কষ্ট অপমন্ত্র থেকে মুক্ত থাকুন, শারীরিক মানসিক সুখী হন, সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, নির্বার লাভ হোক, প্রত্যেকের সাধুবদ্ধে অনুমোদন করুন। সদর্মের পূজার দেখুন ধর্ম দেশনা করতে ব্যক্তির জনের জনসংখ্যার দরকার হয় না, প্রয়োজন হয় শ্রদ্ধাবান একজন ব্যক্তির। যদি বলেন বান্তি আপনি এইভাবে কেন বলছেন, আপনার যদি ত্রিপিটকে দেখেন যখন সকালবেলা বুদ্ধকে পিণ্ডে চরণ দিয়ে সন্ধ্যার সমাগমের পূর্বে পরন্ত বিকেলে বুদ্ধকে হাজার হাজার ব্যক্তি বুদ্ধের দেশনা শুনতে যেতবন বিহারে পদার্পণ করতেন, 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 মানুষের সমাগম হচ্ছে, কিন্তু বুদ্ধ সে বিকাল 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা নীরব, কোথাও কোনো শব্দ নেই, নীরব নিস্তব্ধ। এত মানুষ বসে আছে, এ হাজারো মানুষের মাঝখানে বুদ্ধ দেশনা করছেন না। কিন্তু আমরা যখন একটা চিবরদান শুরু করি, আমরা যখন একটা অনুষ্ঠান শুরু করি, তখন বলি না মানুষ এই জন্য ওয়াই হব কাম ফরাইশুন অথবা সাধুবদ্ধ মানুষ বেগুন আয়ুব। তখন বৌদ্ধ এই হাজার হাজার মানুষ সমাবগত হয়েছে 3টার জায়গায়, 6টা, 6টার জায়গায়, 10টা, 10টার জায়গার রাতে 2টা, পরদিন ভোর হয়ে যাচ্ছে, কেন দেশনা করছেন না, এর না করার কারণ কী? তখন বৌদ্ধকে যখন প্রার্থনা করা হতো, এ ভগবান যে এত মানুষের সমাগম হয়েছে, আপনি সেই পরন্ত বিকেল থেকে সারা রাত অবধি বসে আছেন, কোনো মানুষ কোনো নড়াছড়া নিয়ে যাচ্ছেন না, আপনি কেন দেশনা করছেন না? তখন বুদ্ধ বলতেন, হে ভিক্ষুগণ, যেই পরিষদে আমার এই দুর্লভ চতুরাজ্য তাজ্যষ্টাঙ্গিক মার্গ শ্রোতাপন্ন সক্রিয় থাকে আমি অনাগামী রহত, এই অষ্ট আর্য মার্গের যে কোনো একটা মার্গ লাভের কোনো হেতু কোনো সত্তা থাকবে না, এতক্ষণ পর্যন্ত আমি দেশনা করব না। আমরা সকলে সাধুবাদ দিন। এই জন্য দেশনা জনগণের উপর জনসংখ্যার উপর নির্ভর নয়। এই বৌদ্ধ বলছেন, তখন বৌদ্ধ অপেক্ষা করতে করতে যে মানুষ মার্গফল লাভ করার হেতু আছে ওই মানুষ যখন আসবে তখন বৌদ্ধ দেশনা শুরু করবে। আবার অনেক সময় বৌদ্ধ দেখা যাচ্ছে 60 জন ভান থেকে দেশনা করছেন, নতুন উপসম্পদাকারী, আজকে যেরকম 60 জন ভিক্ষু উপসম্পদা নিয়েছেন ঠিক এরকম 60 জন ভিক্ষুকে ধর্ম দেশনা করছেন বুদ্ধ। আর একদিন এমন দেশনা করছেন মনে হচ্ছে সামনে লক্ষ লক্ষ মানুষ বসে আছে। তখন আরেকদিন আমাদের ভান্তে জিজ্ঞেস করছেন আনন্দভান্তে, ভগবান যেখানে হাজারো লক্ষ মানুষ বসে আছে সেখানে আপনি দেশনা করেন না, সেখানে নতুন 60 জন ভান্তে বসে আছে, আপনি এমন দেশনা করছেন আমার চর্মভেদ করে মাংসভেদ করে অস্থিবেশ করে আমার অস্থি মজ্জা পর্যন্ত প্রবেশ করছেন, আপনার কথাগুলো এত মধুর, এত প্রিয়, এত গম্ভীর, হ্যাঁ এত বিচিত্র, হ্যাঁ এখানে 60 জন মানুষকে এত গভীর দেশনা করা দরকার কি? তখন আনন্দকে বললেন, আনন্দ ওই লাখো মানুষের মধ্যে আমার কথা বোঝার মতো কোনো সত্তা ছিল না, কিন্তু এই 60 জন মানুষের মধ্যে এমন একজন সত্তা আছে যে আজকে আমার দেশনা শুনি সে অরহত মার্গফল লাভ করবে। তাহলে আপনারা কী বুঝলেন,
দেশনা এবং একজন সাধক, একজন সাধকের, একজন আধ্যাত্মিক ব্যক্তির দেশনা আশীর্বাদ এমন একটা জিনিস যা সংখ্যাই নয়, যা ভক্তিতে গ্রহণ করা যায়। আপনি যদি বলেন আমাকেও বেশি আশীর্বাদ করবে, এটা নয়। যখন ব্যক্তির ভক্তি ঠিক থাকবে, শ্রদ্ধা ঠিক থাকবে, তীরন্দ্রতে অবিচল বিশ্বাস ঠিক থাকবে, ওই ব্যক্তিকেই আধ্যাত্মিক ব্যক্তিরা আশীর্বাদ করবে। কারণ সাধারণ মানুষ আপনার বাহ্যিক পরিবেশ দেখে আপনাকে প্রশংসিত করবে, আপনাকে অন্তর থেকে আশীর্বাদ করবে, কারণ সে সাধারণ। আর যারা অসাধারণ, এরা আধ্যাত্মিক মহাপুরুষ, এরা আপনার বাহ্যিক পরিবেশ নয়। আপনি ধনী নির্ধনী, আপনি সুন্দর অসুন্দর, আপনি সুশ্রী কুশ্রী, আপনি শিক্ষিত অশিক্ষিত, এগুলো বিচার বিশ্লেষণ না করে আপনার অন্তরের শ্রদ্ধা, চারিত্রিক বিশুদ্ধিতা এবং ত্রিরত্নের প্রতি ভক্তি শ্রদ্ধা, এগুলো নির্বাচন করে আপনাকে আশীর্বাদ করবে। তো সে কারণে সদ্ধর্মের পূজারীবৃন্দগণ, বৌদ্ধ ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, তিনি বাহ্যিক নয়, তিনি অন্তরের শ্রদ্ধা এবং ভক্তি বিশ্বাস দেখে তিনি মানুষকে দেশনা করতেন। শ্রাবস্তীর জেতবনে তিনি 17 বসবাস তিনি যাপন করেছেন। কেন? এই মহাভারতের মধ্যে কি অন্য কোনো শহর ছিল না, নগর ছিল না, জনপদ ছিল না? ছিল। ওখানে কেন ছিলেন? কারণ এই শ্রাবস্তীর মানুষ এতই শ্রদ্ধাবান ছিলেন, রাজা বিম্বিসার, অনাথ পিণ্ডিক সৃষ্টি, হ্যাঁ, তারপর এই এই যে জ্যাতকুমার, এই যে বিশাখা, হ্যাঁ, এই যে রাজগৃহের রাজা বিম্বিসার, ওখানে শ্রাবস্তীর মধ্যে যে সমস্ত দায়িত্ব ছিল, তা ওনারা এমন শ্রদ্ধাবান ছিল, এমন জ্ঞানী ছিল, যার কারণে তিনি দীর্ঘদিন ওনার বসবাসগুলো ওখানে যাপন করেছেন। মানুষের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস, এই ব্যক্তির উপযুক্ততা পরিবেশের, এগুলো বিচার বিশ্লেষণ করে যারা জ্ঞানী পুরুষ তারা সেখানেই অবস্থান করে থাকেন। বাংলাদেশে হাজার হাজার পরিবার সমৃদ্ধ, বড় বড় বৌদ্ধ জনস, বড় বড় বৌদ্ধ জন, এই যে মানে জনসমৃদ্ধ প্রতিষ্ঠিত গ্রাম রয়েছে, কিন্তু আমি এমন একটি গ্রাম বেছে নিয়েছি যাই বৌদ্ধ সমাজের অত্যন্ত শিক্ষায় দীক্ষায় অর্থনীতিতে দরিদ্র দুর্বল, জনসংখ্যায় দুর্বল, শিক্ষায় দীক্ষায় দুর্বল, সব দিক দিকে দুর্বল, কিন্তু আমার ব্যক্তিগত সময়ে আমি সবচেয়ে বেশি এ ফলাহারিয়াতে আমি অবস্থান করি। কেন অবস্থান করে জানেন? কারণ এই দক্ষিণের লোক এরা অত না থাকতে পারে, কিন্তু এই শরণঙ্করবান থেকে এরা বুদ্ধের মতো পূজা করে, ভক্তি করে। এরা মানুষের যখন অর্থবৃদ্ধি হয় তখন তার দায়িত্ব, কর্তব্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, দায়িত্ব, এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। মানুষ যখন অর্থবৃদ্ধি হয় তখন ঈশ্বরের আশীর্বাদ, বুদ্ধের আশীর্বাদ অনুসরণের প্রয়োজন হয় না, সেরকমও সে কল্পনা করে। কিন্তু যখন মানুষ দরিদ্র হয় তখন সে শুধু ঈশ্বরের আশীর্বাদের উপর নির্ভর করে। বৌদ্ধ ধর্মে ঈশ্বরের কোনো স্থান নেই, অর্থাৎ বৌদ্ধের আশীর্বাদের উপর নির্ভর করে। আমি বৌদ্ধকে পূজা করব, আমার সন্তানরা বৌদ্ধ মানুষ করবে, আমি বৌদ্ধকে পূজা করব, আমি একদিন সুখী হব, এই আত্মবিশ্বাসটা বেশি সংখ্যক দরিদ্র মানুষের মনের মধ্যে এই কল্পনাটা জাগ্রত হয়। এই জন্য বড় বড় সমৃদ্ধ গ্রামে আমি গিয়েছি, এখান থেকে যে জ্ঞানসরণ মহারণ্য এখানে প্রতিষ্ঠা করতে আমার 7-8 বছর সময় লেগেছে, এই প্রসিদ্ধ গ্রামে আমি 3 বছরে যাচ্ছে বেশি এই সমৃদ্ধ কাজ আমি করতে পারতাম, কিন্তু আমি এই গহীন বন জঙ্গল পরিবেশ, স্থান কাল পাত্র, যেখানে মানুষ নেই, বন জঙ্গল, হাতি বাঘ ভাল্লুক বন্যপ্রাণী নিরিবিলি, এদিকে 30-40 মাইল কোনো মানুষ নেই, এদিকে 5-7 মাইল কোনো মানুষ নেই, এদিকে 2-3 মাইল কোনো মানুষ নেই, একাকি আমি, এই পরিবেশই আমার জন্য অত্যন্ত উপযোগী। যেখানে সম্পদ আর মানুষ সমৃদ্ধি রয়েছে সেখানে পরিবেশ নেই, আর যেখানে একাকিত্ব রয়েছে সেখানে যদি কোনো শ্রদ্ধাবান দাতা ব্যক্তি যদি আসে তাদের করতে ইচ্ছে হয় করবে, নয়তো বুদ্ধির সেবা বুদ্ধের সে ধর্মানু ধর্ম আচরণ করে আমি এখানে অবস্থান করব। আজকের এই মহা এই উপসম্পদা অনুষ্ঠানের আরও একটি কারণে এখানে এটা করা হয়েছে, এতদিন জ্ঞানসরণ মহারণ্য কোনো কমিটি ছিল না বিভিন্ন কারণে, এখন বিভিন্ন কারণে, রাষ্ট্রীয় কারণে,
অথবা বিভিন্ন কারণে একটা কমিটির প্রয়োজন হচ্ছে, এখানে সবাই কমিটির খোঁজ খবর নেয়, মেম্বার চেয়ারম্যান থানা থেকে কমিটিকে কমিটিকে, এই জন্য আমরা বাধ্যতামূলক একটা কমিটি গঠন করেছি। এই কমিটিটা শুধু রাজারহাট পর্যন্ত সীমাবদ্ধ, হয়তো ভবিষ্যতে সেটা পুরো বাংলাদেশ ছড়িয়ে যাবে। যেমন কিছুদিন আগে ব্যান সরণক ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ছিল শুধু রাঙ্গুনিয়া সীমাবদ্ধ, এখন পুরো বাংলাদেশ মিলে এই ফাউন্ডেশনটি গঠন করা হয়েছে। হয়তো আগামী 5 বছরে এই বিহার পরিচালনা কমিটিও পুরো বাংলাদেশ থেকে মানুষ নিয়ে বিহার পরিচালনা কমিটি গঠন করা হবে। তা আজকের এই বিহার পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান আজকে প্রথম দিন ওনাদের, তো সুতরাং এই কমিটির শুভ উদ্বোধন করছে, অভিষেক ঘোষণা করছে, আমি আপনারা সকলে সাধুবাদ জানাবেন। সদ্ধর্মের পূজারিন্দগণ, উপাসক উপাসিকা, দায়ী রেখা, শ্রী ভজনামণ্ডলী, এই জ্ঞানস্মরণ মহারণ্য বৌদ্ধদের জন্য আমরা পরিপূর্ণ একটা তীর্থক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করব, যা অনাথ সন্তানরা এখানে এই আশ্রয় পাবে। চিকিৎসাহীন ভিক্ষু সংঘ, মন্দির একজন ভান্তে অসুস্থ হল, আজকে এই ছোট্ট কমিউনিটি ক্লিনিকটা আমি চাইছি কেন জানেন? কারণ আমার এখানে ভিক্ষু সংঘ থাকার জায়গা আছে। উগ্র অষ্টভাচার্য সমন তনু যদি অসুখ হয় তাহলে এই সমনে বে আতন 1200-1400 টাকা দিয়ে গাড়ি ভাড়া দিনে চট্টগ্রাম লজম পরে আনাম করে, ডাক্তার ফ্রি, ওষুধও ফ্রি, লোকাল গাড়ি চড়াইলে মানুষে বন্যায় করে, স্বর্ণকর প্রান্তে শিষ্য লটকি লটকি ঝুলি ঝুলি গাড়ির মধ্যে যাবে। সেই জন্য এই ক্লিনিকটা আমি এখানে স্থাপন করার জন্য আমি চিন্তা করেছি। হ্যাঁ, তো সেজন্য আমরা যে ডাক্তারের কাছে যাই হয়তো সেটা আমাদের পরিচিত বড়ুয়া, উনি কোনো ভিজিট নিচ্ছে না, আর যারা ওষুধ দান করেছেন আমাদের দিলীপবাবুর পাশেই বাড়ি সুচিত্রা মেমোরিয়াল ফাউন্ডেশন মনে হয়, হ্যাঁ সুচিত্রা মেমোরিয়াল ফাউন্ডেশন, এবং আরেকজন হচ্ছেন একজন পল্লী ডাক্তার, ওনার নাম কি, হ্যাঁ রুবেল বড়ুয়া, পল্লী শিক্ষক। হ্যাঁ, প্রতি মাসে ওনারা আমাদের এখানে 10-20 হাজার টাকার ওষুধ দান করেন, ওনারা দুজনের জন্য আপনারা সকলে সাধুবাদ অনুমোদন করেন। এ পর্যন্ত প্রতি মাসে ওনারা 20 হাজার টাকার ওষুধ দান করেছেন আমাদের এই প্রতিষ্ঠানে। আমাদের যত ভিক্ষু সংঘ এখানে অসুস্থ হয় আমরা ডাক্তার দেখাই, প্রেসক্রিপশানটা ওনাদেরকে দিয়ে ওনারা ওষুধ কিনে পাঠাই দেয়। এই প্রতিষ্ঠানে বিদ্যুৎ বিল থেকে শুরু করে, সোয়াইন থেকে শুরু করে, সকালের প্রাতরাশ থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই বৌদ্ধ জনসাধারণ এখানে দান করে। অনেক ভিক্ষু সংঘরা বলে যে দায়করা এখন শ্রদ্ধা করে না, কিন্তু আসলে আমি বলবো দায়করা শ্রদ্ধা করে না এটা সত্য নয়, দায়িকদের শ্রদ্ধা আমরা নিতে জানি না, দায়িকরা শ্রদ্ধা নগরের জন্য দায়িকদের শ্রদ্ধা আমরা লইন্য জানি, হ্যাঁ ঠিক না? যদি ভিক্ষু সংঘ যদি পরিপূর্ণ দেন বিনয় ধর্ম আচরণ করেন তাহলে ওই ভিক্ষুর কোনো কিছুর অভাব হবে না। এখানে আমার একার তো অভাব নাই, আমার চিকিৎসার কয়জন দায়িত্ব নিয়েছে আপনি হিসাব করতে পারবেন না, বান্তর অসুখ হলে আমাকে বলবেন, বান্তর অসুখ হলে আমাকে বলবেন, বান্তর অসুখ হলে আমাকে বলবেন। কমপক্ষে 1 ডজন দানশীল ব্যক্তিত্ব, 1 ডজন প্রবাসী ব্যক্তি, 1 ডজন ডাক্তার অসুখ হলে আমাদেরকে বলবেন, সব কিছু আমরা করব। এগুলো একটা লিস্ট আছে, লিস্ট করে ওনার ফোন নাম্বার ঠিকানা লিখে আছে, আমার যদি কোনো অসুখ হয় এই সমস্ত অসুখ ওনারা বহন করেন। তাহলে বাংলাদেশে শ্রদ্ধাবান দায়করা ভিক্ষু সংঘকে শ্রদ্ধা করে না এটা সত্য নয়, তাদের শ্রদ্ধা আমরা নিতে জানছি না এটাই সত্য। কারণ আমাদের আচরণবিধি যদি বৌদ্ধ সময়কালীন ভিক্ষু সংঘের মতো বিনয় আচরণকারী ধ্যানে আচরণকারী হয় তাহলে অবশ্যই দায়করা আমাদেরকে শ্রদ্ধা করবে। তো সদ্ধর্মের পূজা দেখুন, আমি আবার ওই যে অ্যালোপ্যাথিক ওষুধপত্র কম খাই, আমি হোমিওপ্যাথিক ওষুধ খাই, তা আমার হোমিওপ্যাথিক ওষুধের সমস্ত একদম একটা হোমিওপ্যাথিক ওষুধ দোয়ানার মধ্যে ওষুধ যেটা আছে শুধু আনলাই একটা ওষুধ দান করছি ওগুলো ডাক্তার আর ফলাভক্ত। ওই যে হোমরা শিশি ডাক্তারের ছেলের ঘরের নাতি, এবার নাম কি, সেতু বড়ুয়া, সবাই সেতু বড়ুয়ার জন্য সাধুবাদ দিন। হোমিওপ্যাথিক ডাক্তার তো যেটা ওষুধ থাকে আর একটা ওষুধ দান করছি, এটা এম বুঝত না বান্ত জীবে লাগেই ভেবে খাইবে দেবে। উনি নাম করা একজন পুরা রাঙ্গুনিয়া রাজনের শিশির ডাক্তার, নাম না ফোমরা বাড়ি ওর ছেলের ঘরের নাতি।
আমি যখন বোধগয় ইয়া ডেগে ইয়া দিয়েছি শুধু গো বড় ব্রেকফাস্ট লাগি না আর অঙ্গ অঙ্গ ওষুধ ইম এ হাসি লাগে লোক গো সর্দি লাগে লোক গো জ্বর ডুই লোক গো ব্যথা করি লোক গো ইয়ং হয় লোক গো আদি পুরো শরীর কোনো ওষুধে যাবে কিনা আর কোনো আর অ্যালোপ্যাথিক ওষুধ আমি খাই না কেন জানেন কারণ অসুখে কেন লিশু দেবে না সোনা বটন নান গিলাম পড়তে ফানি দিয়ে দেবের জন্য হবে একটা একটা ওষুধ আমি খনা খাইব আমার আমার মনে হয় ওষুধগুলো হজম হয় না এটা পেটের এক পাশে জমা থাকে সেই জন্য আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই না আমি হোমিওপ্যাথিক ওষুধ বেশি খাই অবক সাইন ওই আন ডাক্তার বাবা হরে গোসল হয়ে যাবি এতেরই ওষুধ দাম করে যাবে ও খাই খাই এখানে হম খাই দিয়ে দিন বুঝছেন না আমি অ্যালোপ্যাথিক ওষুধ খাই একটু হম খাই হোমিওপ্যাথিক ওষুধ বেশি খাই হঠাৎ করে এতে বড় অসুখ হলে আর ইয়া এই যে মেডিকেল ভক্তি করেন না করিব এটা কি ডাক্তার হলে বড় বড় অ্যালোপ্যাথিক ডাক্তার হলে আরাম উপিওপ্যাথিক ওষুধ খাবাইবে নব এত অ্যালোপ্যাথিক ওষুধ না খাবাইবে খাবাইবে বুঝছেন না ঘুরে ঘুরে ওষুধ এলে উমিপে দেখে দেবে বুঝছেন না বড় অসুখ হলে ওনারকে চলবে বুঝছেন চিন্তা না করছেন বসানো আচ্ছা আচ্ছা আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত খুশির যে স্বর্ণকোপান্তে এখানে বসে আছে আজকে একদিন এই স্বর্ণকোপান্তে আমি বলবো কোটি মানুষের একদম শেষে সিরিয়ালে যদি এক কোটি মানুষ তখন তলি বিয়ে কোনো শেষে জীবে মানুষ ইবাহিয়াছিলাম যে স্বর্ণকোপান্তে রনি বড়ুয়া আমার নাম কোটি মানুষের পরে ছিল আমি তখন ছোটকাল থেকে আমার একটা স্বপ্ন ছিল হ্যাঁ যেটা সবার স্বপ্ন থাকে লেখাপড়া শিখে বড় হবো এই স্বপ্ন আমার ছিল না কেন জানেন কারণ আমি লেখাপড়ায় এমন দামিস ওই জন্য না এই স্বপ্ন আমার ছিল না লেখাপড়ায় দামিস ছিলাম সেরকম নয় আমি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলাম দুষ্ট ছিলাম পড়তাম না আমি আমি এমন দুষ্ট ছিলাম সিটেঙ্গা ভাষা তো হতা আছে যে গাছে বাঁশে নদর দেওয়া শতান বুঝছেন না এমন দুষ্ট পড়া বললেই আমার জ্বর উঠে যেত সেই জন্য আমার লেখাপড়া শিখে আমি যে বড় হব সেই স্বপ্ন আমার ছিল না আমি চিন্তা করলাম কোনো একটা ব্যবসা বাণিজ্য করবো বিদেশে যাব অনেক টাকা কামাবো একটা ফাঁকা ঘর করবো হ্যাঁ আর জিয়ে জিয়ে গরম পরে ইয়ে নহইরে আর কি সরম লাগার বুঝছেন না আচ্ছা ও ইয়ে না বুঝলি ননরে আচ্ছা ও ইয়ে বিয়ে করছি বা হর ইয়া তাহলে এখন কারণ তখন তো আমি দায়ব ছিলাম গৃহী ছিলাম সব মানুষের যে স্বপ্ন থাকে আমারও সেই স্বপ্ন ছেলেবেলায় সবাই যখন স্কুলে পড়ে কলেজে পড়ে সুন্দর দেখে একটা মেয়ে ভালোবাসে আমি বড় হবো সে বড় হবো ভালো হ্যাঁ তাকে বিয়ে করবো হ্যাঁ বিয়ে করতে করতে তাই বড় হতে হতে এবে ভালোবাসে বিয়ে কে গাখা ফলন না দুমুরে ফোয়াই কেন করবো কারণ তার বয়স তো 18 বছর মাই ফোয়ার বয়স 18 বছর হলে বিয়ে দেওয়া পরে এখন মত হবে 18 বছর বিয়ে করাইবে না বা দায় যখন গুছারা হন হয় নাই হয় তখন লেখাপড়া শিখম পরের প্রতিষ্ঠিত অম্পরের নিজে জীব তখন ওর 25, 26, 27, 28 বছর ওনার পর তারপর বিয়ে করে তাহলে এই ছোটা হালে তুই ভালোবাসি লাভ কি হইলি উগ্র ঘরেরই বেবি হয়ে যার কি আরোগ্য ভালোবাসারই বেবি হয়ে যার কি হার বাড়িতে ভালোবাসতে আছে কিন্তু বিয়ে হইতেই আছে বুঝছেন না সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কি আগে আমি আমার মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য লেখাপড়া করে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে এবং আমি প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর আমি সংসার করার চিন্তাধারা আমি করব সেই স্বপ্নই আপনারা দেখবেন যে স্বপ্ন আপনাকে দুঃখ দেয় যে পরিকল্পনা আপনাকে দুঃখ দেয় ওই পরিকল্পনার দরকার কী কারণ আপনিও জানেন এই পরিকল্পনা আমার কখনো বাস্তবায়ন হবে না তো সেই ওই পথে পা বাড়ানোর দরকার কী আমি এমন কতগুলো কথা বলছি যা সহজ যা সুন্দর হ্যাঁ আপনার বয়স 17 বছর আপনি একজন 17 বছর মেয়েকে ভালোবেসেছেন 18 বছরে তার বিয়ে ঠিক হলো বিয়ে হয়ে গেল হ্যাঁ তুমি বেচারা এসএসসি ইন্টার ডিগ্রি মাস্টার্স অথবা দেশত বিদেশত এত 26, 27, 28 তো ওই নেই তাহলে সে তো আমাদের এমন পরিকল্পনা করতে হবে যাতে আমাকে আমি লেখাপড়া শিখে প্রতিষ্ঠিত করবো তারপর আমি অন্য কোনো চিন্তা করব কারণ একজন মানুষ একজন ছেলে একজন মেয়ে যখন অযোগ্য সময়ে অসময়ে যখন অযোগ্য চিন্তা করে অযোগ্য পরিকল্পনা করে তখন তার লেখাপড়া তার জীবনযাত্রার মধ্যে উন্নতি হতে বাধা প্রদান করে করে না একজন ছেলে মেয়ে যখন লেখাপড়া অবস্থায় তারা দুজন যখন পালিয়ে যায় তারা কি লেখাপড়া শিখে বড় ইত্যারে নাকি বড় শহরে গরিব ছাড়ে নাকি মা বাবার আদরণীয় ইত্যারে হন্যান ইত্যারে হনমান্য ভারে পারে না মা বাবাকে খুশি করতে পারে না নিজেরা সুখী হতে
পারে না নিজেরা প্রতিষ্ঠিত হতে। সেই জন্য আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত কোনো কাজ করবেন না, কারণ আবেগ আপনাকে সুখ দিবে কতদিন, একদিন, দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, আবেগ সেটা। কিন্তু বাস্তবতা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সুখ দান করবে। একজন ছেলে একজন মেয়েকে পাওয়ার জন্য তারা পাগল, পেলেও দুজনে একদিকে পালিয়ে গেল। পালিয়ে যাওয়ার পরে কী হলো, পরিবারের দারিদ্রতা, বাড়ি থেকে যেগুলো স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা নিয়েছে দুই চার সার মাস পরে খেয়ে নষ্ট হয়ে গেছে। একটা গার্মেন্টসের একটা ছোট্ট একটা চাকরি করছেন, 5,000-8,000 টাকা পাচ্ছেন। 10 মাস পরে তার স্ত্রী সন্তান সম্ভাবা হলো, সন্তানটি জন্ম দিয়েছেন, পরিবারে ইনকাম হচ্ছে 10,000। দারিদ্রতা, বন্ধুবান্ধবের কাছ থেকে হাত পেতে হচ্ছে, লোন নিতে হচ্ছে, আমার বিয়ে প্রেগনেন্ট, মেডিকেলে ভর্তি করতে হচ্ছে, তাকে মেডিকেলে যেতে হচ্ছে, এদিকে হজদার উঠতেই আছে, উঠতেই আছে। তারপর আত্মীয় স্বজন ধরে বলতে হচ্ছে, হ্যাঁ আর বড় হন আর একখানা মানি লিত, হ্যাঁ হন আর একখানা তুলি লিত। জীবন কি আবেগ প্রবণতা বেশিক্ষণ থাকে না। এরপরে দুজনে একজনের চেহারা একজনে দেখে দুজনে কান্না করে, কারণ দুজনের মধ্যে একটা আসক্তি আর প্রেম থাকে, কিন্তু দারিদ্রতার কারণে পারে না কাউকে ছাড়তে, পারে না তারা সুখে হতে, আর হতাশ হইতে না মিথ্যা বা দুজন দুজনের মাঝখানে তারা প্রেম ভালোবাসা ব্যাগুণ থাকে, নফারা দিয়ে নোটে ব্যবহার করে নফারা দিয়ে তারা সমাজের প্রতিষ্ঠিত হয়। এরকম লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এই বিপদগামী হচ্ছে। এই জন্য তোমরা আগে প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা অন্য কিছু চিন্তা করবে। এরপরে আমার প্রথম স্বপ্ন ছিল আমি আগে ব্যবসা করে বা বিদেশে গিয়ে একটা আগে মানে বড় হব, পাকা ঘর করবো, তারপর সংসার টংসার যা হয় আর কি। আচ্ছা, এখন এগুলো করতে গিয়ে কখনো আমি ভ্রান্ত হব, কখনো আমি ভিক্ষু হব, এটা আমি কখনো ভাবিনি। আমার কোনো পরিকল্পনা ছিল না যে আমি ভিক্ষু হব। আজকের এই দিনে কথাগুলো কেন বলছি, কারণ আমি অনিচ্ছার সত্ত্বে ভ্রান্ত হয়েছি, আমি শ্রদ্ধায় হইনি। তখন একদিন আমার রোগ বেঁধে হচ্ছে, তখন আমি চাঁদগাঁয় থাকতাম, সাথে আমার মা ছিল। তখন আমার রোগ বেঁধে হচ্ছে, কেন জানি আমার চোখ দুটি ফুলে যাচ্ছে। তখন আমার মা বলল যে তোর চোখ দুটি ফুলে যাচ্ছে, তোর শিশুকালে একটা রোগ হয়েছিল, তোর যদি 20 বছর বয়স হয় তাহলে তোকে বানতে বানিয়ে দেবো। আমি তো মানুষ আর গরিবেলা জাগানো হতো না, আরে বানতে বানিয়ে দিবে দিই ভাই হতো না, কারণ বানতে হইতো কেন চাই তো সাহেব, এটা খন খন বানতে হইতে চান সাই, এখন তো সংসার তো দুঃখ ব্যাগুন জানে আর তোলন তো চাই, মা কে হইতো না চাই, এন বা মানতে জীবন সুখ বলে কর, কিন্তু এটা কে হইতো না চাই। আচ্ছা, তো আয় কেন করে হইতাম চাই, মনে হইতেন না চাইলি। আচ্ছা, তা হয়তো হদিন হলে মানুষ গিয়ে যদি হয়তো একবারে হয়তো ই না করা খাই আরও তো বরবাদ থাকতে পারে, 7 দিন হলে তো যায়নি আই যেতাম গই, আবার একটা খেলাধুলা সংসার টংসার বেগুন, হ্যাঁ একবারে ক্যাং করে থাকুম ক্যাং করে যাইম এতদিন হবুক। আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে, মানুষ যদি নসরাই এখন অসুখ বিসুখ বাড়ি যার গই, আচ্ছা চলন্ত হইলে মানুষ সরাই ফেলাই। তখন 22শে অক্টোবর 21শে অক্টোবর 2004 ইংরেজি সনে একটা সংগদান হয় আমাদের মামার বাড়িতে। আমি সন্ধ্যাবেলায় শ্রমণ হই, আমার শ্রমণ নগরের সুকানন্দ থেরো পশ্চিম শিলক সার্বজনীন জ্যাতবন বিহারের অধ্যক্ষ। 21শে অক্টোবর আমি শ্রমণ হই, 22শে অক্টোবর আমি সংগদানে অনুষ্ঠান অংশগ্রহণ করি, 24শে অক্টোবর আজকে 24 তারিখ না, 24শে অক্টোবর আমি চিদমরং সীমাগড়ে বিকাল 2:30 2:30 আমার আচার্য অগ্রবংশ মহাতেরো চিদমরং সীমাগড়ের উপাধ্যক্ষ এবং আমার উপাধ্যায় গুরু সৈতবাড়ির শান্তিময় বিহারের অধ্যক্ষ ওনাদের উপাধ্যায়িত্বে এই 2015 আগে আমি ভিক্ষু হই। তখন ভিক্ষু হওয়ার পরে আমি চিন্তা করলাম যে ভ্রান্তে যখন হয়েছি কিছুদিন থাকি না, দেখি কেমন লাগে, কারণ বৌদ্ধত্ব সংসার ত্যাগ করি সন্ন্যাসী, বৌদ্ধত্ব নিশ্চয়ই ইয়ান বালা হাম বিজ্ঞান বালা হাম, হ্যাঁ এবার পরীক্ষা দাঁড় করবা। আচ্ছা, তোকে বান্ন তুললি আবার ফুরিব বেড়া তো, হ্যাঁ সংসার ত্যাগ সন্ন্যাসী জীবন তো ভালো কাজ। বৌদ্ধ যখন 12 বছর ধ্যান করেছেন, 45 বছর ধর্ম আচরণ করেছেন, দেখি আমিও কিছুদিন থাকি কীরকম লাগে। এই থাকতে 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 এই জীবনের পথে মায়া পড়ে গেল, হ্যাঁ জি কী করবো আর সংসারে গিয়ে,
এত কষ্ট, এত পরিশ্রম, এগুলো কার জন্য? তখন আস্তে আস্তে মনের পরিবর্তন দেখা দিচ্ছে, না আমি সংসারে যাব না। এই জীবনে ধ্যান সাধনা করে একজন আধ্যাত্মিক সাধক হব আমি, এগুলো এক মাস পরে উৎপন্ন হচ্ছে আমার মনে। যাবো 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 বলে এক মাস হয়ে গেল আমার সময়। আচ্ছা, তো এক মাস ইয়ান ক্যাঙ্গরি ধৈর্যদের জন্য, এক মাস ইয়ান ক্যাঙ্গরি ধৈর্যদের জন্য এটা আরেকখান গুঞ্জয়স আছে ওবাই ইয়ান হইর একখানে মন্দৈন্য। এখন সং মানোয়া বান্ত ওই জন্য সঙ্গ দান এই দান সেই দান মানুষের ফাং, এটা তো বেগুন খাওয়া দাওয়া তো বেগুন খাওয়া খাই নৌ বুঝন ফানলার আমি হয়তো মা এক মাস খাইলে হই না বুঝুন না, ও মা পয়ার দে মানে চলত দেয় হবার কথা না, মাছ মাংস চলত দেয় হয়তো মারা মা মাসে মিলে একবার পয়ার দে খাই না পারি ইয়া প্রত্যেক পয়ার দে একবার যাইতেন না হয়তো দখলে এটা ঘরত বহুত কিছু হয়ে যাবে, এক মাস সরে খাই দে একদম তৃষ্ণা মিটে তারপর যাই দে প্রত্যেক সংগঠন প্রত্যেক সংগঠন দু যে কেন বিয়া না কেন দু যে কেন বিয়া গা চলে রাইয়া চলার বুঝুন না এই অবস্থা। এখন হ্যাঁ এখন নতুন নতুন গৃহী থেকে আমরা বিক্রি হয়েছি ভান্তারা তো বা থম ভাই, কিন্তু আমরা নতুন নতুন ছেলে থেকে তখন আমার বিশ বছর দুই মাস বয়স, আমরা তো একটু বাদ বেশি হয় বান্তলের বাদ দে তখন আর ই তো হম দে আর এনে দে দিতে দিতে তিনজনের যাই আর বাদ ফুড়ে দেবি হয় হয়তো বান্তবের বান্ন হতে হয় আজ তুমি মারতেই আছে হয় তুই দিতেই আছে খাইতেই থাকুন দিতেই থাকুন খাইতেই দেখতে হবে হার বার। তো এটা হট্টা আছে না সৈন্য এই ইন নাই ইদ ইন নাই ইদ বুঝুন না, তো দৈন্যতে ঘুরে ঘুরে আইতেই আছে সৈন্য সে শুধু হইতেই আছে হ্যাঁ তুই হইতেই তো আমি খাইতেই থাকুম হইতেই থাকিবি খাইতেই থাকুম হার বার। আচ্ছা আমি গৃহে থাকতে মা ওকে সচরাচর মানুষ তিন বেলা ভাত খায় সকালবেলা দুপুরবেলা রাতি বেলা কিনলেই পশ্চিম ছিল দক্ষিণের মধ্যে পশ্চিম ছিল ফরা কিলে আমি বড় হয়েছি এখন সাত দিনের ভিতর সট্টা মট্টা ফটোটো মটোটো সোনার টাইম মনার টাইম বহার টাইম মার টাইম পোয়ালে বেগুন সট্টা মট্টা হয় ফ্যাট ফ্যাট ফুড়ে ফেলে বুঝুন না বান্ন হয়। আমরা যখন ছোটো ছিলাম তখন মোবাইলের যুগ ছিল না, ফ্যাট ফ্যাটো ফুদ লাগালে কে হবে দেয় ভাত খাই বেদে অন্য কিছু নেই হঠাৎ সট্টা মট্টা ফট্টা টিয়া হতো না দে একে মেলা আসছে দুটিয়া ভাই দিস বহুত বহুত বেশি হয়ে গিয়ে গিয়ে দুটিয়া ইন কেন খন আর এখন পর দুটিয়া নয় দুশো টিয়া দেখ দিন কি দিয়ে দেন তুমি লগ আনলি টেন ফাঁসরে এলো তাহলে আর টিয়া দিয়ে সট্টা মট্টা কিনিবার খাই সময় ন ভাই। তখন আমি তিনবারের জায়গায় চারবার খাইতাম বা তো বাবু কিছু মনে বুঝো তোলে যে বেলা যে ফোয়া তিনবারের জায়গায় চারবার বা খাই এই ফোয়া সকাল ছটা তুমি বারোটা পর্যন্ত হটটা ভাত খাইবে মানে চিন্তা করেন না বেলা তাহলে হয়তো দিতেই আছে খাইতেই আছে দিতেই আছে খাইতে আছে হয়তো সারা রাত জীর্ণ খাই কিন্তু তুলে ফেলিয়ে দেখো পারে জীবনের স্মৃতিগুলোকে বলছি কেন জানেন, কারণ এগুলো আমার শৈশবের স্মৃতি, আমি কীরকম ছিলাম কীরকম হয়েছি এবং ভবিষ্যতে আমি কীরকম হব এই যে আমার পরিবর্তন। ঠিক আমার মতো দেখি অনেক ছেলেমেয়েরা তাদের জীবনকে পরিবর্তন করবে, ছোটো মানুষ হবে সারা জীবন ছোটো না তাকে কিন্তু এক সময় বড় হয় শুধু প্রচেষ্টা আর উদ্যোগ আর সব মানুষ হতে হতে হবে ওগো মানুষ বড় হইতে হলে কয়েকটা জিনিস জানা থাকা দরকার, কয়েকটা মানুষ বড় হতে হলে কয়েকটা জিনিস জানা থাকা দরকার। হ্যাঁ কয়েকটা জিনিস করতে হবে সেটা কি জানেন, নাম্বার ওয়ান একটা হচ্ছে অনেস্ট ম্যান, কোনো দিন চরিত্রহীন অন্য যাইব সৎ মানুষ সম্পর্ক যখন এই সৎ মানুষ চরিত্রবান ওই নে ও চরিত্র সুন্দর চরিত্রকে গঠন করে এবং তার বড় হওয়ার যে কাজটি সে সামনের দিকে অগ্রগতি হবে অবশ্যই সেই বড় হতে পারবে। সুতরাং একটা মানুষের সবচেয়ে বেশি যেটা আমি নিজে প্রত্যক্ষ একজন ব্যক্তি গ্রামের শহরে দেশে বিদেশে অনেক জায়গায় আমি ছোটোকাল থেকে বড় হয়েছি একটা মানুষের চরিত্র যে কত জরুরি আমি নিশ্চয়ই সেটা প্রত্যক্ষ করেছি, কারণ আমার বন্ধুরা নষ্ট হয়ে গেছে সমাজে নিকৃষ্ট সত্তা এরা, কারণ এরা অতি কম সময়ে অযোগ্য কর্ম সম্পাদন করেছিল যে কাজটা সচরাচর কোনো ভালো মানুষ করে না। এজন্য মানুষ বড় হতে হলে তার সবচেয়ে বেশি জরুরি তার চরিত্র, এরপর হচ্ছে একটা ভালো কাজে উদ্যোগ মনোনিবেশ করতে হবে এই কাজে আমি বড় হব ওই কাজটা ধরে রাখতে হবে এই কাজ আপনি একদিন অবশ্যই বড় হতে পারবেন। তারপর হচ্ছে উদ্যমতা, শরীর যতক্ষণ অসুস্থ হবে না এতক্ষণ কাজ করতে থাকবো আমি আর শরীর যতক্ষণ অসুস্থ না হবে এতক্ষণ হাস গর্জন আমি বিশ্রাম হয়ে দিয়ে নাই নসেনি এই মানুষ অবশ্যই বড় হইতে পারিব। শিক্ষকতা বলেন ডাক্তারি বলেন মাস্টারি বলেন শাল শাস বলেন
অবহেলা চলবে না, নিরলসভাবে আপনাকে পরিশ্রম করতে হবে অসুখ না হওয়া অবধি। আমি সুস্থ বসে থাকবো এরকম কোনো কথা নেই, আমি এখনও পরিপূর্ণ নই, আমার সামনে অনেক রাস্তা বাকি পড়ে আছে, সুতরাং আমি আমাকে কাজ করতে হবে। আমার আজকের দিনের কাজ হয়ে গেছে, তাতে কি আমি কালকের দিন কালকের কাজগুলোও সহ আজকে আমি করে ফেলব এই ছিল। আচ্ছা, এরপরে এক মাস থাকতে থাকতে হঠাৎ করে আমার ধ্যান করার একটা মানসিকতা জাগ্রত হলো। তখন আমি কি করলাম, কিছুদিন ধ্যানে চলে গেলাম। তখন বৌদ্ধের ধর্মদর্শনের বিভিন্ন দেশনা, বিভিন্ন কথা, ধ্যান সাধনাগুলো পড়তে পড়তে আমার মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। আহা, কার জন্য সংসার করব সারা জীবন? হ্যাঁ, গরুর মতো জুয়াল দিকে পরিশ্রম করবো, টাকা উপার্জন করবো, বাড়ি করবো, গাড়ি করবো, মৃত্যুর সময় কী যাবে, কে যাবে? তখন এই আমার মন পরিবর্তন হয়ে গেল যে আমি আর সংসার জীবনে যাব না। এখন এদিকে আমার মা বলল যে তুমি তো এক সপ্তাহের জন্য যাওয়ার কথা আছে, এখন আসবে না? তখন আমি বললাম আমার মা আমাকে বেশি ভালোবাসে, এখন আসবো না বললে কান্নাকাটি করবে, সেই জন্য আমি বলছি আসবো, একটু অপেক্ষা করুন, আমার এই জীবন খুব ভালো লাগছে, ধর্ম তো আর করতে পারবো না, আসছি যখন কিছুদিন থাকি না, কারণ আমি যদি বলি আসবো না তাহলে মনে কষ্ট পাবে, কান্নাকাটি করবে, কারণ আমি একটু মা ভক্ত একদম ছোটো কাল থেকে। এই 20 বছর 2 মাস যখন আমার বয়স হয়, এই 20 বছর 2 মাসেও কিন্তু আমি কখনো বিভিন্ন কারণ ছাড়া আমার মা ছাড়া আমি থাকতাম না, আমরা দুই ভাই এক পাশে সেই থাকতো, এক পাশে আমরা থাকতাম, রাত্রে ঘুমানোর সময় মাকে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যেত, তোর হাতটা এদিকে দিবি না, আমি বলতাম তোর হাতটা এদিকে দিবি না, তোরা তিন দিন ওয়াইফান, এই তোরা তিন দিন ওয়াইফান। তা আমি একটু মা ভক্ত ছিলাম, আমি শত ফেট ভরে খাওয়ার পরও যখন আমার মা খেতে বসত, হ্যাঁ তখন তার উচ্ছিষ্ট অর্থাৎ আর মাঝে খাইতো আন্ডে গইতো, ই নহালি আর ফেট নগইত, ওর হাত দিয়ে একটা গ্রাস আমাকে খেতেই হবে। তো সেজন্য আমি ছোটো কাল থেকে আমার প্রতি এরকম ভালোবাসা আবেগ আমি যেহেতু নিশ্চয়ই দেখেছি, তখন সেজন্য আমি তাকে বলিনি যে আমি কখনো আর তোমার কাছে আসবো না, আমি সারা জীবন বৃক্ষ হয়ে থেকে যাবো, এটা বলিনি, এটা বলেছি 1 বছর পরে। 1 বছর পরে সে যখন যে হওয়া যখন এতদিন নয় বেকে নারায় তুন আল্লাহ, হর ফাটার, এইয়ান ফাটার, ওইয়ান ফাটার, বেগুনেরে বুজোর, মাসিরে বুজোর, মরে বুজোর, রাইজে গুই আর হদিন থাইবে, তখন আমি হঠাৎ করে একদিন বললাম যে সংসার খাদ জন্য করবো, আজকে মরে গেলে কালকে কে খার, আমি মরে গেলে আমার বউ আরেকটা বিয়ে করবে, হ্যাঁ তাইবা আমি বেঁচে থাকলে কার জন্য সংসার করব, সারা জীবন যাকে আমি পালন করব সে আমাকে মৃত্যুর পরে কি সুগতি দান করতে পারবে? একটা পুরুষ সারা জীবন উপার্জন করে, তার উপার্জিত সিংহভাগ সম্পত্তি ভোগ করে তার স্ত্রী তার সন্তান, এই বউ একজন তার মৃত্যুবরণ করি তার বাবারের স্বর্গত অথবা তার জামাইটের স্বর্গত ফাটা ছাড়িব না, ইয়ে হারেও হদ্দি নাই তার আর মারেও হদ্দি, আমি সারা জীবন পরিশ্রম কার জন্য করবো, আমি সে কি আমাকে স্বর্গ দিতে পারবে নাকি নির্বাণ দিতে পারবে কোনটা, এই জন্য আমি সংসার করব না, হবো এই ফোয়া কী হয়, এই ফোয়া কী হয়, আরে হদ্দে আজ না অসুবিধা নেই ছাড়লে পরে দেখা যাবে। এই থাকতে থাকতে আজকে প্রায় 15টি বছর অতিক্রান্ত করি, এখন 16 বছরে আমি পদার্পণ করেছি। সে ছোট্ট রনি বড়ুয়া থেকে স্মরণঙ্কর ভিক্ষু, স্মরণঙ্কর শ্রমণ, এখন স্মরণঙ্কর 13, আগামী 2023 সালে স্মরণঙ্কর মহাতেরো হয়ে যাবো, আমি আবার বৃদ্ধ হয়ে যাব, মরে যাব, হ্যাঁ আমার অস্তিত্ব থাকবে না কিন্তু আমার কীর্তি থাকবে পৃথিবীতে, আমার যে বিশাল স্থাপত্য, আমার যে মহা পরিব্রাজক জীবন, আমার যে মহা ত্যাগময় জীবন, একসময় বাংলার বৌদ্ধ অবৌদ্ধ দেশে বিদেশে মানুষ অতীশ দীপঙ্করের মতো স্মরণ করবে আমাকে, এভাবেই তো একজন মানুষকে বেঁচে থাকতে হয়। ওই যে স্বামী বিবেকানন্দ একটা কথা বলে, জন্ম যখন হয়েছে ইতিহাসের পাতায় তোমার নাম থাকতে হবে, ইতিহাসের পাতায় নাম থাকতে হলে আপনাকে কীর্তিমান পুরুষ, আধ্যাত্মিক পুরুষ হতে হবে, এই জন্য আমি এই জীবনই বেছে নিয়েছি। মন্দিরে থাকতে আমাদের যশ কীর্তি ভাং কোনো দিকে কম ছিল না, কিন্তু একটা অপূর্ণতা ছিল, সেটা কী ছিলেন কি জানেন, সেটা হচ্ছে একটা ভিক্ষুর সবচেয়ে বড় সম্পদ, এটা হচ্ছে বিনয়ী এবং ধ্যান।
একজন ভিক্ষুকে বৌদ্ধ উপদেশ দিয়েছেন, এই ভিক্ষু তোমাকে অবশ্যই বিনয়ী হতে হবে, অবশ্যই শীলবান হতে হবে, ধ্যানী হতে হবে। এই জিনিসটা মন্দিরে থাকতে আমার জীবন অত্যন্ত অপূর্ণ ছিল। এই জন্য বুদ্ধের আদেশ অনুসারে এই দুটি জিনিসকে পূর্ণ করার জন্য আমার এই দূতাঙ্গ জীবন। আমি এমন একটি সঙ্গ প্রতিষ্ঠা করব যে সঙ্গ অত্যন্ত পরিশুদ্ধ, পবিত্র এবং আধ্যাত্মিক সাধক থাকবে এই সঙ্গের মধ্যে। আপনারা আমার শিষ্যকে চিনেন না এখানে, কারণ সাধারণ মানুষের জ্ঞান নেই কীভাবে চিনবে। কিন্তু এখানে অনেক শিষ্য আছে যারা অত্যন্ত পারঙ্গম সত্তা, অনাগত বুদ্ধের সময়ই ইতার এরা শ্রাবক হয়ে জন্ম নিবে। এরা ইহজীবনে ধ্যান সাধনা করে আধ্যাত্মিকভাবে জ্ঞান অর্জন করছেন, সেরকম শিষ্য অনেকে আছে। আপনারা সকলেই সাধুবাদ দিয়ে অনুমোদন করেন। এই জন্য পারমী এবং জ্ঞান তার কপালে দেখা যায় না, পারমী এবং জ্ঞান তার অনুভূতির মধ্যে সীমাবদ্ধ থাকে। পারমী এবং জ্ঞান তার কিসের মধ্যে সীমাবদ্ধ থাকে? তার অনুভূতি। কারণ এই জ্ঞানটা কপালে লেখা যায় না। অরহত হয়েছে, এখানে অরহত লেখা থাকবে, অনাগামী হয়েছে, অনাগামী লেখা থাকবে, এরকম লেখা থাকে না। এটা তার অনুভূতি এবং আচরণের বিষয়। আজকের এই দিনটি আমার জন্য অত্যন্ত সৌভাগ্যমণ্ডিত। আমি মাঝে মধ্যে সেই শৈশবে চলে যাই, মাঝে মধ্যে সেই ছোট্টকালের স্মৃতির কথা চলে যায়। আমি মাঝে মধ্যে একা একা সেখানে হাঁটতে চলে যাই। ও জীবন আমার খুব ভালো লাগে, আবার শুরু হবে আমার শুরু থেকে জীবন। আবার আমি কষ্ট করে সেই জীবনকে গঠন করব, আবার আমি দেন সদনে উন্নত হই, এই বৌদ্ধ জাতিকে আমি শ্রীবৃদ্ধ করব। আজকে যদি আমি সংসার না করতাম, সংসার করতাম, তাহলে একজন মাকে আমি বরণ পোষণ করতাম, মা বাবাকে। হ্যাঁ, হয়তো আমার আপনারা যেরকম সন্তান পালন করেন, স্ত্রী পালন করেন, আপনারাও কয়েকজন স্ত্রীকে পালন করতেন, করতাম আমি, অথবা কয়েকজন সন্তানকে আমি মানুষ করতাম। কিন্তু এখন আমি হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মা বাবাকে মুক্তি দিচ্ছি আমি। আমি সংসার করিনি, কিন্তু লক্ষ লক্ষ সংসারকে আমার দেশ নাই, আমার উপদেশে লক্ষ লক্ষ সংসার এক সুখে সংসার করছেন, এরা ধর্মময় জীবন যাপন করছেন। আমার সন্তান নেই, কিন্তু আমি লক্ষ সন্তানকে সঠিক পথ আমি নির্দেশনা করছি। এই জন্য সন্তানের পিতা হওয়া বড় কথা নেই, একজন প্রতিষ্ঠিত সন্তান সমাজে মানুষ করা হচ্ছে বড় কথা। একজন স্ত্রীর স্বামী হওয়া বড় কথা নয়, একটা পরিবারকে বন্ধনে যুক্ত করে তাদের সুন্দর দেবতার মতো সংসারে বন্ধন করে দেওয়া, এটা সবচেয়ে বড় বিষয়। একজন পিতা মাতাকে তিন বেলা খাওয়া দেওয়া বড় কথা নয়। হ্যাঁ, কিন্তু লক্ষ মাতা পিতাকে তাদের সন্তানের এবং মাতা পিতার প্রতি দায়িত্ববোধ এটা প্রতিষ্ঠা করে দেওয়া হচ্ছে বড় কথা। হয়তো আর মা বাবার আমি সারা জীবন দুঃখ নদাম তারারে বাধ্য দিতাম, শুধু উজ্ঞ মা বাবার মধ্যে সীমাবদ্ধ থাকতো তার চেষ্টা, আমার চেষ্টা, আমার চেষ্টা থাকতো শুধু একজন মা বাবাকে আমি সুখে রাখব। কিন্তু এখন আমি তরুণ প্রজন্মকে এমন উপদেশ, এমন দেশনা করছি, আমার এ দেশনাই এই সন্তানরা লক্ষ লক্ষ মা বাবাকে সুখ দান করে, তাদের দায়িত্ববোধ সম্পর্কে তাদের জ্ঞান উৎপন্ন হয়। স্বরণঙ্কর বানতে বলেছেন, আমার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, সন্তানকে মানুষ করতে হবে। এই কথাগুলো আমার নির্দেশে, আমার পরামর্শে তাদের চিত্তের মধ্যে জাগ্রত হচ্ছে। এই জন্য আমি অত্যন্ত এই জীবনে গর্বিত। সে কারণে সদ্ধর্মের পূজার বিদগুণ উপাসক উপাসিকা, আমার ভিক্ষু জীবনের দুটা দিক, একটা হচ্ছে বুদ্ধের ধর্মানুধর্ম আধ্যাত্মিক জীবন, শ্রোতাপন্ন সক্রিয়তাকে আমি অনাগামী হোক, আরেকটা দিক হচ্ছে মানবতা, আমি মানবতার জন্য কাজ করব। যে মানুষ অনাহারী, অসহায়, রোগাগ্রস্ত, শিক্ষা চিকিৎসাহীন, হ্যাঁ, অবহেলিত, এই মানুষের জন্য আমি এই জীবনে সারা জীবন আপনারা যা দান করবেন এই বৌদ্ধ সমাজকে বিলিয়ে দিয়ে যাব। তা আমার অন্যান্য ভিক্ষুর দুটা দিক থাকে, শুধু দেন সাধনা, দেন সাধনা, কিন্তু আমার জীবনে আপনি দুটি দিক দেখবেন, একদিকে মানবতা, আর দিকে সাধনা। কারণ এখন বৌদ্ধের সময়কুল নেই, এখন বৌদ্ধ নেই, শুধু ধর্ম নিয়ে পড়ে থাকলে হবে না। এই বৌদ্ধ জাতিকে ধরে রাখতে হলে, এই বৌদ্ধ জাতিকে সমৃদ্ধ করতে হলে তাদেরকে শিক্ষা চিকিৎসা, তাদের পারিবারিক অবস্থান, এগুলোকে তাদেরকে বোঝাতে হবে, নয়তো জাতি বিলুপ্ত হয়ে যাবে। মানুষকে শুধু সদ্ধর্ম উন্নয়নের জন্য দান করতে হবে সেই উপদেশ দিলে এখন সেই সময় নেই।
বেগুনা দান করিবেন, মন্দির বাঁধিবেন, বড় বড় বৌদ্ধ মূর্তি বানাবেন, সময় এন এখন নাই। ওদের দান করি মন্দির বানালেই তো না, সমাজের মধ্যে যারা লেখাপড়া করতে জানছে না, যারা চাকরি বাকরি নেই, এদের কর্মসংস্থানের জন্য কিছু করুন, যা ভবিষ্যতে আমরা করব। এখানে কর্মসংস্থান ছাড়া, অর্থ ছাড়া পরিবারে ধর্ম মাথা নড়ুকে। যে পরিবারে অভাব থাকে অভাব ধর্ম ঢুকে না। আজ এই দিলি বয়ঙ্গরে বইতে কী দেয়, চিন্তা নাই দে, ঠিক আছে না, গোলাপড়া দান আছে, শৈল আছে, ফান আছে, মান আছে, যে মনে হয় হাইতারে চিন্তা নেই, তুই যাই না খাই না গুন যাই উমা ফরকে যাবি ওই জন্য না। কিন্তু আরোগ্য তো হদ্দ হবো, কেটে তো যাই বউ তো আজি গাল দিব দে গাল দিব ভাত চলতো নাই বলি ধর্মই বেজান না মনক নজর, কারণ অভাব আর দারিদ্রতা এমন একটা জিনিস যা ধর্ম মনের মধ্যে প্রবেশ করে না। অর্থ ছাড়া দানও করি না হারে, অর্থ ছাড়া ধর্মও চিন্তা করি না হারে। তাই সে কারণে এই সমাজকে উন্নতি করতে হলে আমাদের প্রত্যেকটা সন্তান, আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, উন্নতি করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, তাদের জীবনযাত্রার মান যাতে উন্নত হয় তাদেরকে সহযোগিতা করতে হবে, যেটা ভবিষ্যতে আমরা করব। যে ফাউন্ডেশনের আমরা এই জন্যই স্বর্ণকর ব্যান স্বর্ণকর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, এ কারণেই আমরা প্রতিষ্ঠা করেছি, যেটার মাধ্যমে সমগ্র বাংলাদেশে ধর্মবর্ণ এই যে মানে দল কুল নিকাই উর্ধ্বে থেকে আমাদের ছেলেমেয়েদেরকে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা কাজ করব এই ফাউন্ডেশনে, শিক্ষা, চিকিৎসা, লেখাপড়া, কর্মসংস্থান ইত্যাদি। আজকে আমি ইত্যাদি বাহিজ্যে অনেক কথা বলেছি, কারণ আমার মনের অনুভূতি, আমার মনের পরিকল্পনা, আমার চিন্তাধারাগুলো আপনাদেরকে ব্যক্ত করছি, কারণ আপনারা আমার ভক্ত, আমার শিষ্য, আমার সেবক, আমার দায়ক, আমার উপাসক উপাসিকা। সদ্ধর্মের পূজার বৃন্দগণ, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো একটা কথা রয়েছে, মানুষের জন্ম যেখানে হোক না কেন যদি কর্ম তার বিচিত্র হয়, অতীতের যার যদি পুণ্য থাকে, হ্যাঁ, সে মরুভূমি থেকে স্বর্গে চলে যেতে পারবে, সে দিনবেকারি থেকে কোটিপতি হয়ে যেতে পারবে, আবার সে রাজা থেকে বিকারে হয়ে যেতে পারবে, কর্মের বিচিত্র নিয়ম। এই জন্য এই কর্মের পরিধিকে পরিবর্তন করতে হলে মানুষের জন্ম জন্মান্তরের পুণ্যের ফল থাকতে হবে। আজকে এমন একটি ছোট্ট উপেক্ষান বলবো, এই ছোট্ট একটা উপেক্ষান বলে আমার ধর্মদেশনা শেষ করব, সময় নেই, আমি আপনাদেরকে একটু সময় নির্ধারণ করেছি, সময়ের মধ্যে আমি শেষ করব। একসময় ভদ্রবতী নগরে ভদ্রবতী নামক একজন সৃষ্টি বসবাস করত, তখন এই ভদ্রবতীর সৃষ্টি ওনার পার্শ্ববর্তী একটা নগরের মধ্যে ঘোষিত নামক একটি নগর ছিল, এই নগরের মধ্যে ঘোষিত সৃষ্টি নামক একজন কোশাম্বী নগরে ঘোষিত নামক একজন সৃষ্টি অবস্থান করত, দুজন সৃষ্টি। এখন পয়সাওয়ালা পয়সাওয়ালার রঙে বন্ধুত্ব করতে চায়, গরিব মানুষের রঙে ন চায় খিললে সবসময় ইয়ে সাইব ইয়ে সাইব দাঁড় সাইব সারা জীবন আত্ম সাইব, কিন্তু আইতে তোকে আর কিছু না হয়। হ্যাঁ, কিন্তু বুদ্ধ আবার ত্রিবিটকন মাইদে হদ দেয়, তোমার থাকে যদি ধন থাকে, যার থেকে কোনোদিন পাবে না, সে যদি অসহায় হয় না পেলেও তার সাথে বন্ধুত্ব করবে, তাকে মাঝে মধ্যে দান করবে, কারণ সমাজের বিত্তবান মানুষরা যদি দরিদ্রকে চায় না, দরিদ্র সমাজ সারা জীবন দরিদ্রই থেকে যাবে, আর কখনো মানুষ হতে পারবে না। এই যে সমাজের অবহেলিত মানুষকে উপরে টেনে আনতে হলে ধনশালী ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। আচ্ছা, তখন এই বদ্রীয় নগরের ভদ্রবতী সৃষ্টি এবং ঘোষিত সৃষ্টি, তারা দুজন দুজনকে বন্ধুত্ব করতে, কেউ কাউকে ইতিপূর্বে নিজের চোখে দেখেনি, প্রতি মাসে মাসে তারা একজন একজনের জন্য উপহার প্রেরণ করত, কে ঘোড়া প্রেরণ করতো, কে হাতি প্রেরণ করতো, কে স্বর্ণ অলঙ্কার প্রেরণ করতো, কে একটা খাদ্যদ্রব্য প্রেরণ করতো। হ্যাঁ, ভদ্রবতী সৃষ্টি এটা দিলে ঘোষিত সৃষ্টি ওইটা দিত, ঘোষিত সৃষ্টি এটা দিলে ভদ্রবতী সৃষ্টি এটা দিত, এইভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হতে লাগলো। এই বন্ধুত্ব এক বছর, দুই বছর, পাঁচ বছর, দশ বছর গড়াতে 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 কে কারো চেহারা কোনোদিনই দেখেনি। হ্যাঁ, তখন এদিকে না দেখার ফলে তখন একদিন কী হলো, ভদ্রবতী নগরে এক মহা দুর্ভিক্ষ, একটি খরা উৎপন্ন হলো। যখন মহামারী দেখা দেয়, যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন প্রথমত পোকা মাকড়, হাতি, গরু, বাঘ, ভাল্লুক, হ্যাঁ, চাকর, কুমোর, খামার,
এদের আস্তে আস্তে নিম্ন শ্রেণী থেকে মৃত্যুবরণ হয় সত্তাদের, যে এমন একটা মহামারী রোগ উৎপন্ন হয় যে রোগের কোনো ওষুধ নেই। তখন মরতে 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 মরে তারপর প্রজা মরে, তারপর সৃষ্টি মরে, তারপর রাজা মরে, এ ধরনের মরতে থাকে। এখন মরতে 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 রাজা প্রজা এই যে মানে এই গরু ছাগল হাঁস মুরগি খামার কুমোর কর্মচারী সবাই মরে গেছে, বিশাল প্রাসাদ কেউ বেঁচে নেই, তারা স্বামী স্ত্রী দুজন আর তাদের একমাত্র অত্যন্ত সুন্দর কন্যা, প্রাপ্তবয়স্ক একটি কন্যা। তখন তারা কী করলো, তারা কী করলো, এখন তো সবাই মরে গেছে, আমরাও তো মরে যাবো মনে হয়, চলো আমরা বন্ধুর নগরে কৌশাম্বী নগরে পালিয়ে যায়। তখন তারা কী করলো, খাদ্যদ্রব্য কিছু নিয়ে কৌশাম্বী নগরে পালিয়ে যেতে লাগলো। কর্মের বিচিত্র নিয়ম আপনাদেরকে বলছি, যে সম্পদ তারা ধনাগারের মধ্যে বংশ পরম্পরা জমা করেছে, যে প্রাসাদে তারা বংশ পরম্পরা অবস্থান করেছে, এখন নিজের প্রাণ নিয়ে নিজের জীবনকে হেঁটে নিয়ে যেতে কষ্ট, স্বর্ণ অলঙ্কার এগুলো কীভাবে নিবে, বিশাল স্বর্ণের ভাণ্ডার স্বর্ণমণি মুক্তার ভাণ্ডার ফেলে দিয়ে স্বামী স্ত্রী এবং তাদের একমাত্র কন্যা সন্তানকে নিয়ে অল্প সম্পত্তি দন আর খাদ্যদ্রব্য নিয়ে তারা বজ্রবতী নগর থেকে পালিয়ে গেল। দেখুন, হ্যাঁ, পঞ্চবৈরী দ্বারা সম্পত্তি সন্ত্রস্ত, হ্যাঁ, মহামারী রোগ দুর্ভিক্ষ সম্পদ আছে কিন্তু লজ্জান্য হারের। আজকে যদি বাংলাদেশে যুদ্ধ হয়, যদি কোনো রকমে যদি পালিয়ে যেতে হয়, এখানে শহরে ঢাকায় বিভিন্ন জায়গায় আমাদের ফিক্সড ডিপোজিট বিল্ডিং নিজস্ব মার্কেট এই সেই এগুলো আমরা সাথে নিয়ে যেতে পারবো, পারবো না। ঠিক ওই বজ্রবতী সৃষ্টির এই অবস্থা হয়েছিল। তখন তারা যেতে 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 একদম কৌশাম্বীর কাছাকাছি চলে গেল। তারা একটা যাত্রীছানির মধ্যে গিয়ে বসলো, বসার পরে সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে, তারা জিজ্ঞেস করলো এই দানশালা কার, বলো যে এটা কৌশাম্বী সৃষ্টির, কৌশাম্বী নগরের ঘোষিত সৃষ্টির এই দানশালা। তখন তারা চিন্তা করলো অনেকদিন অনাহারে আছি, হ্যাঁ, চেহারা একদম বানরের মতো হয়ে গেছে, এখানে কিছুদিন থাকে খেয়ে দিয়ে একটু সুস্থ হলে বন্ধুর কাছে আমরা যাব। তখন তারা কী করলো, এক রাত্রে সেখানে অবস্থান করলো। পরের দিন সকাল যখন হলো, দানের ভাণ্ড খুলে দেওয়া হলো, যার অন্ন লাগছে সে অন্ন নিচ্ছে, যার বস্ত্র লাগছে সে বস্ত্র নিচ্ছে, যে ওষুধ লাগছে সে ওষুধ নিচ্ছে, হ্যাঁ, যার যেটা প্রয়োজন সৃষ্টি তাকে সেটা দান করছে। তখন তার কন্যাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো, তারা দূরে একটা জায়গায় বসে রইল। তখন মেয়েটা অত্যন্ত সুন্দর সুলক্ষণা, অত্যন্ত রূপশ্রী মণ্ডিত, হ্যাঁ, সেখানে যিনি প্রধান কর্মচারী ছিল, অর্থাৎ যিনি বণ্টন করছেন খাদ্যদ্রব্য বস্ত্র অলঙ্কার যিনি বণ্টন করছেন তিনি প্রধান কর্মচারী, উনি বলল যে মা তোমার কী চায়, বলছে আমরা অনেক দিনের অনাহারি, তিনজনের আহার দেন। তিনজনের আহার নিল, তারা পেট ভরে খেলো, খাওয়ার পরে রাত্রে যখন ঘুমালো, অনেকদিন না খাওয়ার কারণে ঘোষিত এই বজ্রবতী সৃষ্টি মৃত্যুবরণ করলো। তখন তারা মা মেয়ে দুজন ক্রন্দন করতে লাগলো, অতি কষ্টে পিতাকে দাহ ক্রিয়া সম্পাদন করলো। পরের দিন সকাল যখন হলো, আবার সে বলল যে মা তুমি খাদ্য নিয়ে আসো আমাদের জন্য। পরের দিন যখন গেল, যে মা তোমার কী প্রয়োজন, কাকে বলল, ওই সৃষ্টির কন্যাকে, কে বলল, যিনি কৌশাম্বী নগরে ঘোষিত সৃষ্টির খাদ্যদ্রব্য যিনি বণ্টন করেন তিনি। তখন তিনি বলল যে আমার দুজনের আহার দরকার, আচ্ছা দুজনের দিল। এরপরের দিন সেগুলো দুজনে খেলো, খাওয়ার পর ওই রাত্রে তার মাও মারা গেল। আহা, কর্মের কত বিচিত্র নিয়ম, সম্পদ হারালো, প্রাসাদ হারালো, পিতা হারালো, মাতা হারালো, এখন সে মা বাবা মরে পড়ে আছে, সে একা একা বসে আছে। তখন সকালবেলা যখন হলো, সে আবার খাদ্যের জন্য গেল। তখন যিনি প্রধান কর্মচারী তিনি বলল যে মা তোমার কী দরকার, তখন সে বলল আমার একজনের আহার দিন। তখন যিনি প্রধান কর্মচারী সেই রেগে মেগে আগুন হয়ে বলল ছন্ডালি চোর, হ্যাঁ, ডাকাত, দুরাচারী, অসতী, বেয়াদব, হ্যাঁ, আগের দিন তিন দিনের জন্য, পরের দিন দুই দিনের জন্য, এখন একদিনের জন্য, হ্যাঁ, এখন কি নাটক করছিস নাকি, খাদ্যদ্রব্য নষ্ট করছিস, তোর পেটের ওজন এখন বুঝেছিস নাকি, তুই এতদিন ধরে তিনজন এখানে নষ্ট করেছিস, তুই
তখন বলল যে বাবা, তুমি তো আমার বাবার মতো, আপনি এটা কি বলছেন? আচ্ছা, তুই যে গত 2 দিন ধরে 3 জনের আহার নিয়েছিস, 2 জনের আহার নিয়েছিস, আজকে 1 জন কেন? তখন তাকে বলল যে আমি তো খুব দুঃখে আছি, আপনি আমার কাছে একটু আসুন। তখন দেখলো তার বাবা মরে গেছে, কালকে দাহ করেছে, তার মা মরা এখন পড়ে আছে। আহা, কর্মের কত বিচিত্র নিয়ম! এই জন্য সম্পদ, যশ, কীর্তি, সৌন্দর্য, জীবন, যৌবন, এটা কখন কোন সময় যে ধ্বংস হয়ে যায়, সেই জন্য বুদ্ধ বলছেন অনিত্য, ক্ষণস্থায়ী। আজকে শ্রেষ্ঠের কন্যা কালকে ভিখারি হয়ে গেল। তখন বলল, তুমি কে? দেখতে তো উচ্চ বংশের সন্তান মনে হয়, অত্যন্ত সুন্দর সুলক্ষণা, তুমি নিশ্চয়ই কোনো উচ্চ বংশীয় গড়ের কন্যা। তখন সে বলল, আমি ভদ্রবতী নগরের, ভদ্রবতী সৃষ্টির কন্যা আমি। তুমি সৃষ্টির কন্যা? তাহলে তুমি আজকে আমার কন্যা, চলো আমার বাড়িতে যাই। তখন তার বাড়িতে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, তখন এই কন্যা ছিল অত্যন্ত সুন্দর, বুদ্ধিমান এবং জ্ঞানী। তখন এই সৃষ্টির তার প্রাসাদের চারপাশে 8-10টা দানশালা ছিল। এই 8-10টা দানশালার মধ্যে হাজার হাজার মানুষ সমাগম করত প্রতিদিন। এই 8-10টা জনশালার মধ্যে প্রতিদিন দান করতে বিশাল একটা সরগোল হতো, হইচই 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 পড়ে যেত। তখন একদিন ওই সৃষ্টি চিন্তা করলো যে বাবা, এত মানুষকে আপনারা দান করছেন, দানের একটা সুশৃঙ্খল থাকা প্রয়োজন, একটা এত হইচই হট্টগোল গণ্ডগোল, মনে হচ্ছে এখানে কোনো বাজার, কোনো যুদ্ধ হচ্ছে, মনে হচ্ছে না এখানে কোনো ধর্ম হচ্ছে, কোনো দান অযোগ্য করছেন, এখানে কোনো ধর্মের কোনো পরিবেশ এখানে নেই। তখন বলছে, মা, এই দরিদ্র মানুষ, ক্ষুধার খাঙ্গাল, কী করবে, এরা হইচই করছে, যে আপনি আপনি আমাকে দায়িত্ব দিন এইগুলো বন্টন করার জন্য, আমি এমন একটা কায়দা করব কালকে তাকে আর কোনো হইচই হবে না। তখন সে কী করলো, এই বুদ্ধিমান মহিলা কী করলো, হ্যাঁ, এমন করে শক্ত করে বাঁশ বেড়ি বাঁধল, সুন্দর করে মানুষকে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড় করাই দিল, এক পথ দিয়ে আসবে, এক পথ দিয়ে আহার নেবে, এক পথ দিয়ে চলে যাবে, এভাবে সুন্দর করে একটা এই 5-10টে দানশালার মধ্যে। অন্যদিন তো আগে পরে আগে পরে ধাক্কা ধাক্কি হই হুল্লোড়, হ্যাঁ, ঠেসা ঠেসি এগুলো হতো, এখন তো সুশৃঙ্খল হয়ে গেল। আগে যে আসবে তাকে কোনো কিছু দেওয়া হবে না, লাইনে দাঁড়াও, এক লাইনে আসবে, এক লাইনে খাদ্যদ্রব্য নিয়ে চলে যাবে। তখন এইরকম করে লাইন করে হাজার হাজার মানুষকে দান করছেন, সুশৃঙ্খলভাবে দান কার্য সম্পাদন করে যাচ্ছেন। আজকে এমন একজন মহিয়সী নারীর কথা আমি বলবো, যে মহিয়সী নারীর নাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, এখনও নাম বলিনি আমি, নাম বলবো এখন। তখন এদিকে কোশাম্বীর ঘোষিত সৃষ্টি প্রাসাদের বাতায়নে দাঁড়িয়ে আছে। আহা, কি ব্যাপার, 2-3 দিন ধরে কি এখানে আমাদের আমার এখানে কে কি দান নিতে আসছে না, অথবা আমার আমার কর্মচারীরা কি দান দিচ্ছে না? আগে এত বিশাল হয়েছে হতো, এখন হয়েছে হচ্ছে না কেন? প্রধান কর্মচারীকে ডাকা হলো, কোথায় তুমি, এদিকে আসো। আসলো, প্রভু কেমন আছেন? আছি। বলো, কী সমস্যা? 3 দিন ধরে আমার দান কার্য বন্ধ, দান দিচ্ছ না, কোনো মানুষজন নেই, হয়েছে হচ্ছে না, আগে হয়েছে হচ্ছে, খণ্ডগোল হচ্ছে, কী ব্যাপার? বলছে, না, 3 দিন ধরে আগের চেয়ে বেশি দান করছি আমরা। কী বলো, আগের চেয়ে বেশি দান করছে? আগের থেকে বেশি দান করলে তো আগের থেকে বেশি মানুষের হইচই শোনা যেত, 3-4 দিন ধরে কোনো মানুষের আওয়াজ শোনা যাচ্ছে না, হইচই শোনা যাচ্ছে না, এর কারণ কী? বলছি, এর কারণ হচ্ছে আমার অত্যন্ত বুদ্ধিমান একটি মেয়ে আছে। আমার মেয়ে? হ্যাঁ, আগে তো তোমার আমার আমার মনে হচ্ছে তোমার আগে একটা মেয়ে আছে, বলছে এখন আমার 2টা মেয়ে। ওমা, 2টা মেয়ে হলো কোন, এই 3 দিন ধরে হয়েছে মেয়ে, তাই নাকি? ও, তোমার মেয়েকে নিয়ে আসো। নিয়ে আসলো। হ্যাঁ, ও যে এই কীভাবে এই কাজটা সম্পাদন করলে? ও যে আমরা একটা বড় একটা সায়মানা করেছি, তৎকালীন সময়ে এগুলোকে প্যান্ডেল বলতো না, এগুলোকে কী বলতো? সায়মানা বলতো। একটা সায়মানা নির্মাণ করেছি, সেখানে চারিদিকে ঘেরা দিয়েছি, এক জায়গা দিয়ে যে আসবে কোনো কথা নেই, সাইলেন্ট, আর এক জায়গা দিয়ে দাম নিয়ে আস্তে আস্তে চলে যাবে। হ্যাঁ, যখন এইভাবে যখন বললো, তখন হ্যাঁ বলো যে তোমার তো এই মেয়ে হয়েছে, কখনো তো বলেনি, এই মেয়ে তুমি কোথায় পেলে? তখন বলল, হে মনিব, এই মেয়ে হচ্ছে ভদ্রবতী নগরের
ভদ্রবতী সৃষ্টির কন্যা। দুর্ভিক্ষের কারণে ওনার মা বাবা মৃত্যু হয়েছে, সে পালিয়ে এখানে চলে এসেছে, আমার ঘরে তাকে আশ্রয় দিয়েছি। তখন তার গোষিত সৃষ্টির অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেল। আরে, অনেকদিন ধরে আমার বন্ধু আমার জন্য কোনো উপহার পাঠাচ্ছে না, এটাই তো বিশেষ কারণ। আর তোমার বাবা তো আমার বন্ধু, তাহলে আমার বন্ধুর কন্যা মানে আমার কন্যা। হ্যাঁ, তখন তাকে স্বর্ণ অলঙ্কারে পরিধান করে, স্বর্ণ পালঙ্কে ছড়িয়ে, স্বর্ণ কালিচা বিছিয়ে তাকে বলল, তুমি আজকে থেকে আমার কন্যা, জ্যেষ্ঠ কন্যা। আগে আমার একটা মেয়ে আছে, তুমি যেহেতু আমার বন্ধুর মেয়ে, আমার মেয়ের চেয়ে তুমি বড়। এই বলে তাকে নিজের মেয়ের মতো গ্রহণ করলো এবং তার নামকরণ করা হয়েছিল শ্যামাবতী। কীবতী? শ্যামাবতী। প্রত্যেকে সাধুবাদ দিন। যে শ্যামাবতী নামক যে মহিষী উপাসিকাটে, বৌদ্ধের উপাসিকাটে ছিল, মূলত ওনার নাম শ্যামাবতী ছিল না। এইভাবে দানকার্যকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার কারণে, সাইমানা নির্মাণ করে দানকার্য সম্পাদন করার কারণে এই কীর্তির কারণে ওনার নামকরণ করা হয়েছিল কি, শ্যামাদেবী। তো সে কারণে সদ্ধর্মের পূজার বিন্দুগণ এই মহিষী নারী হচ্ছে এটা। এ কর্মের বিচিত্র নিয়ম। আপনি দেখবেন এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে, অথবা বড় বড় যারা ধনশালী ধননাঢ্য ব্যক্তি আছে, একসময় তারা ছিল ফুটপাতে, একসময় এখন তারা হচ্ছে সমাজের অত্যন্ত বিত্তবান একজন ব্যক্তি। একসময় তারা ছিল অত্যন্ত নিকৃষ্ট, এখন তারা সমাজের অত্যন্ত পূজিত। তাহলে কর্মের বিচিত্র নিয়ম। জীবক ডাক্তার গণিকার গর্ভে বেশ্যার ঘরে জন্ম নিয়েছে, তার মা কোন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করছে জানে না, হঠাৎ করে সেই অজান্তে সন্তান গর্ভ ধারণ হয়ে গেল। তখন এই সন্তানটি গর্ভে ধীরে ধীরে বড় হচ্ছে। হ্যাঁ, সাধারণত পতিতা যারা, অর্থাৎ নষ্ট মহিলা যারা, এরা পুত্র সন্তানকে পছন্দ করে না, কন্যা সন্তানকে পছন্দ করে। কিনলে সারা জীবন ও মা জিয়াঙ্গ যে বাবা ওর মাইয়া ওই আঙ্গড়ি বেলায়। কিন্তু যারা বুদ্ধিমান মা, এরা পুত্র সন্তান পছন্দ করে, কারণ পুত্র যদি বড় হয় তখন মাকে বলবে, তুমি তো চরিত্র হয়, তুমি কী কী করো, এগুলো তাহলে ফয় শাসন করিব নাকি না করিব। সন্তান যখন বড় হয় তখন মাকে শাসন করবে না করবে, কিন্তু মেয়ে তো ছোটোকাল থেকে ওই ধরনের ট্রেনিং দিয়ে বড় করবে, মাইয়ে বেশ শাসন না করিব, মা যেদিকে মাইয়েও এদিকে। এই জন্য এরা পুত্র পছন্দ করে না, মেয়ে পছন্দ করে। এই জীবক ডাক্তারকে ডাস্টবিনে ফেলে দিয়েছিল, সেই জীবক ডাক্তার বিশ্ববিখ্যাত ডাক্তার হল। জন্মের বিচিত্র নিয়ম, কর্মের বিচিত্র নিয়ম, বলা যায় না কে কোত্থেকে কীভাবে কে হয়ে যায়। তখন এই শ্যামাবতী কী করলো, সৃষ্টির কন্যা থেকে সারা জীবন এরকম দানযজ্ঞ দানকর্ম করতে 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 একদিকে ঘোষিত সৃষ্টির সুনাম সুখ্যাতি চতুর্দিকে প্রসারিত হয়ে গেল। ঘোষিত সৃষ্টির একজন কন্যা আছে, এমন সুন্দরী, এমন গুণবতী, এটার বলার অপেক্ষা রাখে না। ওনার সুনাম সুখ্যাতি ছড়াতে 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 একদম রাজার কানে চলে গেল। কার কানে? রাজার কানে। সে রাজা ছিল উদয়ন রাজা। তখন এই উদয়ন রাজা মানুষ প্রেরণ করল, এই বুদ্ধিমান এই গুণবতী মহিলা যাতে আমার রানী হয়। তখন তার পিতামাতা বলল, আমার মেয়ে যদি তোমাকে যদি স্বামীরূপে গ্রহণ না করে আমরা মরে যাব, তবু ওই মেয়েকে তোমাকে দেব না। যুদ্ধ বেজে গেল সৃষ্টির সাথে, একদিকে সৃষ্টিকে বাড়ি থেকে বের করে হাত পা বেঁধে মাটিতে ফেলে রাখলো, এদিকে শ্যামাবতী 500 জন সখী নিয়ে নদীতে স্নান করতে গেল। সেখান থেকে এসে দেখল প্রাসাদ দরজা বন্ধ, তার মা বাবাকে বাইরে ফেলে রেখেছে, হাত পা বেঁধে ফেলেছে। তার মা বাবাকে জিজ্ঞেস করলো, কী ব্যাপার, তোমাদের এই অবস্থা কেন? বলছে, তোকে নাকি বিয়ে করবে রাজা, উদয়ন রাজা। আমরা বলেছি আমার মেয়ে যদি তোমাকে স্বামীরূপে গ্রহণ না করে মরে যাব, তবু এই মেয়ে দেব না। তখন বলো যে না, আমার জন্য তোমরা এত কষ্ট কেন পাবে, তোমরা খবর ফাটাও, আমি রাজি আছি। তখন সেখান থেকে স্বর্ণ এই যে গালিচা বিছিয়ে স্বর্ণ ছত্র ধারণ করে স্বর্ণ পালঙ্কে এই উদয়ন রাজার অগ্রমহিষী হিসেবে, এই গুণবতী মহিষী নারী হিসেবে, নারীকে রাজার রাজরানী হিসেবে অভিষিক্ত করল। কর্মের বিচিত্র নিয়ম। সদ্ধর্মের পূজাবৃন্দগণ, বড় হতে প্রয়োজন পূর্ণ পারমিতা এবং তার প্রয়াস।
এবং সততা। একটা মানুষ যদি সৎ হয় অবশ্যই সে বড় হতে পারবে, যদি তার আমলে সে বড় হতে না পারে তাহলে সততার পুরস্কার হিসেবে তার সন্তানরা বড় হবে, যদি তার সন্তান বড় হতে না পারে তার নাতি নাতনি বড় হবে, প্রতিষ্ঠিত হবে এই সমাজে, কারণ তার সৎ জীবনধারার, তার ধর্মময় জীবনধারা। অনেকে বলে না হয়তো বা মানুষ ছোটো তার হ্যাঁ এবার ওর আকলকাণ্ড জ্ঞান বহুত বড় মানুষের, ও হয় না হয় হয়। আবার অনেকে হয় দেখবে বহুত বড় পয়সা হলা কিন্তু আহলে আহল আঁড়ুর নিচেও নাই হয় যে আহলকাণ্ড জ্ঞান, ও হয় না হয় হয়। এই জন্য বংশের মধ্যে যদি কোনো ধার্মিক মা বাবা দাদু দিদিমা বা পরিবারের কোনো সদস্য থাকে ওই বংশের অবশ্যই একজন সন্তান সমাজে প্রতিষ্ঠিত হবে। ধর্ম কখনো কাউকে বিমুখ করে না, দেরিতে হোক তাড়াতাড়ি হোক অবশ্যই ধর্ম আপনাদেরকে ফলদান করবে। সদ্ধর্মের পূজাবিন্দ কোন বৌদ্ধ ধর্ম হচ্ছে সতরাজি হয় তার্যষ্টা মার্গ। আজকে যে সাতজন কুলপুত্র ভান্তে দেশ বিক্ষ হয়েছেন আমি তাদেরকে সহ আপনাদেরকে বলবো, হ্যাঁ বৌদ্ধ বলেছেন দুর্বল অশ্ব যেমন হাঁটতে পারে না, সবল অশ্ব যেমন দ্রুত গতিতে তার মনিবকে পিঠে নিয়ে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত গতিতে গমন করতে পারে, ঠিক দুর্দ্রভাবে দুশ্চিল ভিক্ষু সঙ্গ, অধ্যয়নী ভিক্ষু সঙ্গ কখনো ভিক্ষু জীবন উন্নতি হতে পারে না। হ্যাঁ শিলবান এবং ধ্যানী ভিক্ষু সঙ্গ তার জীবনে উন্নতি হতে পারে। এই বড় হতে হতে বড় হতে হলে জ্ঞানী হতে হলে প্রয়োজন তার বিনয় এবং ধ্যান চর্চা। কী প্রয়োজন? বিনয় এবং ধ্যান চর্চা, বিনয় পালন করতে হবে, ধ্যান চর্চা করতে হবে। অনেকে শাস্ত্র লিখে বড় হতে চায়, অনেকে প্রতিষ্ঠান করে বড় হতে চায়, অনেকে দেশনা করে বড় হতে চায়, কিন্তু এই বড় হওয়া হচ্ছে গরু ছড়ানো রাখাল বালকের মতো, দান দক্ষিণা দেশনা গ্রন্থ এগুলো দিয়ে বড় হওয়া যায় না, জ্ঞানী হওয়া যায় না। অস্থায়ী জ্ঞানী, স্থায়ী জ্ঞানী হতে হলে শ্রোতাপন্ন সক্রিয়তাকামী অনাগামী অরহত মার্গ লাভ করতে হবে। বৌদ্ধ সময়কালে সেরকম দুজন মানে ভিক্ষুর উপেক্ষানের কথা বলছি, দুজন বন্ধু একই সাথে তারা ভিক্ষু হলো, আজকে তো চারজন হলো কিন্তু বৌদ্ধ সময় হলে হলো দুজন বন্ধু এরা ভিক্ষু হলো। এখন দুজন বন্ধু যখন তারা ভিক্ষু হলো, ভিক্ষু হওয়ার পরে বৌদ্ধের কাছে গেল, বলো যে হে ভিক্ষুগণ তোমরা অপ্রমাদে না সম্পাদে থা, অপ্রমাদের সহিত বসবাস করবে, তোমরা ধ্যান করবে। তখন এই বলে তারা দুজন কি তারা দুজন বৌদ্ধকে বন্দনা করে গভীর বন জঙ্গলে চলে গেল। এখন চলে যাওয়ার পরে সেখানে কয়েকজন তাদের সাথে সমন ছিল, প্রথম বন্ধু কী করত সন্ধ্যা থেকে প্রথম জাম পর্যন্ত সকাল সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত শ্রমণদের সাথে গল্প গুজব করত। রাত দশটায় যখন শ্রমণরা ঘুমাতো, হ্যাঁ রাত্রিবেলা ঘুমাতো এবং সকাল দুপুর দুটা থেকে রাত দুটা থেকে সকাল ছটা পর্যন্ত অগ্নি আগুন জ্বালিয়ে অগ্নি পোহাতো, সে আগুন পোহাতো, অর্থাৎ সারা রাত সে অগ্নিকে জ্বালিয়ে নিদ্রা না গিয়ে বিনিদ্রাই রজনী সময় অতিবাহিত করত। তখন আরেক বন্ধু কী করত, সন্ধ্যা ছটা থেকে রাত ছটা পর্যন্ত সংক্রমণ করত, রাত দশটা পর্যন্ত, দশটা থেকে রাত দুটা পর্যন্ত ঘুমাতো, রাত দুটা থেকে সকাল ছটা পর্যন্ত সে ধ্যান করত। তখন ওই অগ্নি সেবাকারী সে বন্ধু বলতো, এ বন্ধু তুমি তো অহর্মণ্য অলস, অকাজ করো, সারাদিন ঘুমাও খাও, তোমার আর কোনো কাজ নেই, এটা করলে তোমার ভিক্ষু জীবন উন্নতি করতে পারবে না। তখন ওই ধ্যানী বন্ধু বলতো, বন্ধু অপমাদে না সম্পাদে থা, তুমি যে সারা রাত বিনিদ্র রজনী, তুমি যে নিদ্রা যাও না, এটাকে বৌদ্ধ অপ্রমাদ বলেনি, এটাকে বৌদ্ধ কী বলেনি, অপ্রমাদ বলেনি, এটাকে বৌদ্ধ অপ্রমাদ বলেছেন কাকে, এ সমগ্র জগৎ সংসার দুঃখ আর্য সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায় আর্য সত্য, যা সতুরাজ্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ। এ বন্ধু জগতের মধ্যে দুঃখ বিরাজমান, জাতিপি দুঃখ, জরাপি দুঃখ, বেদিংপি দুঃখ, মরণমপি দুঃখ, অপিয়ে হি সম্পয়োগ দুঃখ, পিয়ে হি বিপ্রয়োগ দুঃখ, ইয়ম্পি চং নলবন্তি তম্পি দুঃখ, সংকীর্তেন পঞ্চ উপাদান কদ দুঃখ। হে ভিক্ষুগণ
জন্ম দুঃখ, এই পৃথিবীর সুন্দর অসুন্দর জ্ঞানী অজ্ঞানী রাজা প্রজা কেউ বেঁচে থাকবে না, সেই জন্য জন্ম দুঃখ। তুমি জন্ম নিয়েছো সেই জন্য তুমি সুখী নও, এই জন্য তুমি দুঃখ করো। আহা, আমি জন্ম নিয়েছি, আবার আমি মৃত্যুবরণ করব। জরা দুঃখ, বৃদ্ধ হয়ে যাচ্ছি আমি। ব্যাধি দুঃখ, এমন এমন ব্যাধি উৎপন্ন হচ্ছে যার কোনো সমাধান নেই। মৃত্যু দুঃখ, আমি মরে যাচ্ছি। অপ্রিয় সংযোগ, জীবনে এমন কতগুলো জিনিস আমি চাই না সেটা আমার জীবনে চলে আসে। অপ্রিয় অপ্রিয়ের সাথে সংযোগ হয়। প্রিয় বিয়োগ, যে আমার অনেক কিছু প্রিয় কিন্তু সে আমাকে ছেড়ে চলে যায়। আমার রূপ, আমার যৌবন, আমার জীবন, আমার মাতা, আমার পিতা, আমার সন্তানরা। প্রিয় বিয়োগ, ইচ্ছিত বস্তু অলাভজনিত দুঃখ, আমি অনেক কিছু ইচ্ছা করেছি এই জীবনে, আমি পাইনি। আমি এটা চেয়েছি, ওইটা চেয়েছি, এটা চেয়েছি, ওইটা চেয়েছি, কিন্তু আমি পাইনি। ইচ্ছিত বস্তু অলাভ জনিত দুঃখ। সংক্ষেপে পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ। পঞ্চপ্রধান মানে কি? রূপ, রস, এই যে মানে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই শরীর পঞ্চপ্রধান স্কন্ধ দুঃখ। এই শরীর সবসময় আমাদেরকে সুখ দেয় নাকি দুঃখ দেয়? সুখের সংখ্যা বেশি নাকি দুঃখের সংখ্যা বেশি? এই শরীর সবসময় সুখ ন দেয় আর আরে দুঃখ দেয়। হতে ছ মাস হরে, এক সপ্তাহ হরে, একখানা করে সুখ পাইম, ইয়েন চিন্তায় আরা কল্পনা করে করে বই থাকি দি, কিন্তু এক সপ্তাহ পর্যন্ত দুঃখ হয় দি নাকি সুখ হয় দি? দুঃখ, জগতে দুঃখের সংখ্যা বেশি, এই জন্য বুদ্ধ বলেছেন পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। তখন বন্ধু বুদ্ধ এই কারণে দুঃখ বলেছেন। দুঃখের কারণ কি? দুঃখের কারণ হচ্ছে কামতণ্হা, ভবতণ্হা, বিভবতণ্হা। দুঃখের কারণ হচ্ছে কামতৃষ্ণা, কামনা। একটা পুরুষ একটা স্ত্রীর প্রতি কামনা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি কামনা, সুন্দরের প্রতি কামনা, আহারের প্রতি কামনা, স্পর্শের প্রতি কামনা, শব্দের প্রতি কামনা, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শের প্রতি কামনা, এটা হচ্ছে তৃষ্ণা। ভবতৃষ্ণা, বারংবার পৃথিবীতে জন্মগ্রহণ করার ইচ্ছা। এই জীবনে তো আমি সৃষ্টি হয়ে রাজা হতে পারিনি, বুদ্ধ আমি প্রার্থনা করছি পরজন্মে যাতে আমি রাজা হই। ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা, এটা অরূপ লোকের ভাবনাকে বিভবতৃষ্ণা বলে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে হ্যাঁ এই দুঃখের কারণ, এই দুঃখ নিরোধ। এই দুঃখ নিরোধের মধ্যে বুদ্ধ বলেছেন সমস্ত কাম্য বস্তুর প্রতি অশেষ বিরাগ, নিরোধ, ছাগ, পটে নিঃসক্ষ মুক্তি অনালয়। রূপ, রস, শব্দ, গন্ধ, যত কাম্য বস্তু আছে এদের প্রতি অনাসক্তি, এদের প্রতি বিরতি, এগুলোর প্রতি ত্যাগ। হ্যাঁ, এগুলোকে পরিহার করা, নিরোধ করা, ধ্বংস করা, এটাই হচ্ছে দুঃখ নিরোধ। যখন আপনি রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, রূপ মানে দেখা, রস মানে খাওয়া, শব্দ মানে শোনা, স্পর্শ মানে নরম নরম কোমল কোনো কিছুকে স্পর্শ করার অনুভূতি। যেমন নারী পুরুষকে স্পর্শ করার সুখ, স্ত্রী পুরুষকে স্পর্শ করার সুখ, এই এই কাম অসুখজনিত স্পর্শগুলো তোমাকে ত্যাগ করতে হবে। বিরাগ, এটার প্রতি সরাগ উৎপন্ন করতে হবে, বিরাগ উৎপন্ন করতে হবে, এটাকে আগ্রহ করতে পারে, এটাকে ত্যাগ করতে হবে। এটার সাথে আলোয় হতে পারবে না, আলোয় মানে যুক্ত, অনালয় তোমাকে বিযুক্ত হতে হবে। এটা হচ্ছে দুঃখের নিরোধের কারণ। দুঃখ নিরোধক আমিনী পরিপদ আর্য সত্য, সম্মা দিট্টি, সম্মা সংকল্প, সম্মা বাছা, সম্মা কম্মন্ত, সম্মা আজীব, সম্মা ব্যায়াম, সম্মা সাথী, সম্মা সমাধি, অ্যাডজাস্টান্ডিং মার্গ। সম্যক দৃষ্টি, তুমি চোখে যা দেখছ এটা দেখিতেছি বলবে তুমি, এটা সম্মা দিট্টি নয়। কারণ আমাকে, আমরা চোখে যা দেখি সেটা সত্য নয়। আয় যা চোখে দেখি, এখন চোখে দেখি দিয়ে আয় কী বে ফ্যান, ফ্যান ইবে দেখি দিয়ে এবার সত্য নাকি মিথ্যা, হন হইতারে ও জানে শুনে প্রশ্নের উত্তর দিবেন। আমি এটা দেখতে পাচ্ছি কি? এটা কি ফ্যান? এখন আয় দেখি দিবে সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, হন হ দেবে, হ্যাঁ ফ্যান ইবে সত্য না? ভেরি গুড। এখন আয় দেখি দি এই ছেলে এবে সুন্দর, এ সত্য নাকি মিথ্যা? হ্যাঁ, এই সত্য না মিথ্যা? হন না সত্য না? অটল বহ দিবে লাভ বাধা দিতে না লেসতো পা তুমি কন্যা পারো।
হ্যাঁ, এটা দেখার মধ্যে বৌদ্ধ দেখার মধ্যে এখানে বেশ কম রয়েছে। এটা ফ্যান সত্য, এটা একটা হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ, কিন্তু একটা যখন সক্রিয় পদার্থ যখন আমরা দেখি, এটা সুন্দর বলে যখন আমরা তাকে গ্রহণ করি, তখন তার প্রতি কামনা জাগ্রত হয়। তখন তাকে দেখার মধ্যে আমাকে কি দেখতে হবে, যে 32 প্রকার অশুচি এর শরীরে নিবদ্ধ রয়েছে, এটাকে বলা হচ্ছে সম্মাদিট্টি। এই পৃথিবীর অনিত্য দুঃখ অনাত্মা, উপচয় সন্ততির জড়তা অনিত্যতা, এই 4টি বিষয় সম্পর্কে যে জানবে তাকে সম্মাদিট্টি বলে। সম্যক দৃষ্টি, এই পৃথিবীতে সারকে সার রূপে জানি আমি, অসারকে অসার রূপে জানি, নিত্যকে নিত্য রূপে জানি, অনিত্যকে অনিত্য রূপে জানি, সুখকে সুখ রূপে জানি, দুঃখকে দুঃখ রূপে জানি আমি, অসারকে অসার রূপে জানি আমি, সারকে সার রূপে জানি, তাকে বলা হয় সম্মাদিট্টি। সম্মা সংকল্প, আমি এমন একটি সংকল্প গ্রহণ করব যে একজনের বহুজনের মঙ্গল সাধিত হয়, আমি নিজে মুক্তি লাভ করব, বহু মানুষকে আমি মুক্তি দান করব। সম্যক সংকল্প, সম্যক বাক্য, আমি এমন এক কথা বলবো যে আমার কল্যাণ হয়, বহু মানুষের বহু সত্তার মঙ্গল হয়, কল্যাণ হয়। সম্যক কর্ম, আমি এমন এক কাজ করব যে আমারও কল্যাণ হয়, অপরেরও কল্যাণ হয়, অপরের অকল্যাণ হয়, আমারও অকল্যাণ হয়, সেরকম কর্ম আমি কর্ম করব না। সম্যক জীবিকা, আমি যে জীবন ধারণ করছি, আমার লজ্জা নিবারণের জন্য বস্ত্রের দরকার, জীবনের জন্য আহার দরকার, আমার থাকার জন্য ঘরের দরকার, এই জীবিকার জন্য আমি কাউকে কষ্ট দেব না, কাউকে প্রহার করব না, কাউকে নিপীড়ন করব না, আমি আমি জীবিকা কাউকে কষ্ট না দিয়ে আমি সপরিশ্রম করে এই জীবিকা আমি অর্জন করব। সাম্মা জীবিকা। সম্যক ব্যায়াম, যে কুশল পুণ্য আরও পুণ্য, এই যে পুণ্য আমি বর্তমান করে যাচ্ছি এই পুণ্য আরও বেশি করব। সম্যক ব্যায়াম, যে পুণ্য আমি অতীতে করিনি সেটা আমি সামনে আরও বেশি করব। সম্যক ব্যায়াম, যে পাপ আমি এতদিন করে যাচ্ছি সেটা আজ থেকে থেকে আমি করব না, যে পাপ আমি এতদিন পর্যন্ত আমি করিনি সে ভবিষ্যতে আমার দ্বারা হবে না। সম্যক ব্যায়াম। সম্যক স্মৃতি, যখন আমরা চক্ষু বন্ধ করে নাকের ডোকায় মন রেখে যখন আমরা শ্বাস প্রশ্বাসে, এখন এখন নয়, শ্রদ্ধাদান তুলবেন, এখন আমার দেশনা শেষ হলে তারপর আমি বলবো, এমনিতে তোমরা রেডি হয়ে থাকো। হ্যাঁ, সম্যক স্মৃতি, দিট্টি দিট্টি মাতং ভবিষ্যতি, সুতে সুতে মাতং ভবিষ্যতি, মোতে 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 মাতং ভবিষ্যতি, বিয়েতে বিয়েতে মাতং ভবিষ্যৎ। বাম হাতের তালের উপর ডান হাত দিয়ে চক্ষু বন্ধ করি, নাকের ডোকায় মন রাখবেন, শ্বাস নিচ্ছি ফেলছি নিচ্ছি ফেলছি নিচ্ছি ফেলছি, বলতে 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 শরীরে বিভিন্ন প্রতিক্রিয়া উৎপন্ন হবে। যখন প্রতিক্রিয়া উৎপন্ন হবে তখন আপনি যখন যাহা বলে তখন তাহাকে বলে স্মৃতি করবেন, একে বলে সম্মা সাথী, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। যখন সম্যক স্মৃতি যখন পূর্ণ হবে তখন আপনার চিত্ত সমাধিস্থ হবে, যাকে বলে সম্যক সমাধি। যখন সম্যক সমাধি পূর্ণ হবে তখন বোধহয় সেই 16 প্রকার যে বিদর্শন জ্ঞান, আদি নবজ্ঞান, বয় জ্ঞান, বঙ্গ জ্ঞান, মুমুক্ষা জ্ঞান, সংস্কার উপেক্ষা জ্ঞান, হ্যাঁ হ্যাঁ, তারপর সংমর্ষণ জ্ঞান, এই বিভিন্ন 16 প্রকার স্তরে স্তরে জ্ঞানগুলো আপনার জাগ্রত হবে। তখন ওই দুজন ভিক্ষুর মতো আস্তে 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 ক্রমান্বয়ে শ্রোতাপন্ন শোক শ্রোতাকামী শ্রোতাপন্ন মার্গ হল, শোকৃতাকামী মার্গ হল, অনাগামী মার্গ হল, অরহত মার্গ হল। হে বন্ধু, এটাই বলা হয় অপমাধীন সম্পাদিতা। তখন এই ভাবনা করে একজন ভিক্ষু সারা রাত নিদ্রে না গিয়ে আগুন পোহাইয়া অজ্ঞানে হয়ে থেকে গেল, সে মনে করলো আমি অপমাধীন সম্পাদিতা। আর একজন ভিক্ষু চতুরাজ্য হইতে আর্যষ্টাঙ্গিক মার্গপথ আচরণ করে 3 মাসের মধ্যে সে অরহত মার্গ হল লাভ করলো। এখন যারা অজ্ঞানীকে বেশি ই তারা বলো বাসালো বেশি, হতা বেশি হয়, যেটা এটা বাড়াবাড়ি বেশি করে, যারা অজ্ঞানী বেশি ই তারা এনে বড় নইলেও আলোক ফাড়ি বড় হইতে চায়, বুঝছেন না, আর এনে তো বড় অন্য হবে, আলোক ফাড়িয়ে বড় যেতে চায়। যারা জ্ঞানী ই তারা থিমি মাছের মতো মহাসমুদ্রের গম্ভীর হয়ে থাকে, আয় যেদিন লজ্জুমেদিন দেখা দিও, ঠিক আছে না, আর অজ্ঞানী তারা হুড়ি মাছের নান বেশি ক্যাং করে দেয়, লড়াচড়া করে। যখন কৃষকে আলস হয়
তখন গরুর কোষণ মাই দিয়ে অল্প অল্প ফানি থাকে, কি থাকে দে এটা ওকে ফুটি মাছ বুড়ুর বাড়ুর বুড়ুর বাড়ুর করে, কি করার দে ইতি মনে করতে আই এন লড়া লড়ে পৃথিবীর দান নর খাফের, কি খাবার দে পৃথিবী খাবার দে। আর তিমি মাছ মহা সমুদ্রের মধ্যে স্থির হয়ে আছে। ঠিক তদ্রুপভাবে যারা জ্ঞানী এরা গম্ভীর, এরা স্থির, এরা একজন বহু মানুষের মঙ্গল কল্যাণ সাধন করতে পারে। অজ্ঞ মানুষের বেগুনের পছন্দ অন্যভাবে হারানি বেপদ্দন এর সাধারণ সত্তা। তখন দুজন ভিক্ষু, একজন অরহত হলো আর একজন অজ্ঞানী হয়ে থেকে গেল। বোধ বুঝাইয়ে বোঝানোর ফলে হাসনময় দুজন বন্ধু বৌদ্ধকে দেখতে গেল। কেমন আছো তোমরা? ভালো আছি ভগবান। তাই তোমাদের তিন মাস বসবাস ভালো হয়ে চলেছে তো? হ্যাঁ ভগবান ভালো হয়ে চলেছে। হ্যাঁ বেশি মাথা তো হনে হইতে না, ওই হবে বেশি মাথা গিয়ে বাঁচাল হইবে, দেন সাধারণ করি দন ফুয়াই দেবে। হ্যাঁ ভগবান আয় খুব ভালো করে আসিলাম, আমরা অপমাদেই না সম্পাদেই তা সারা রাত আমি নিদ্রা যাইনি ঘুমাইনি, সারা রাত নিদ্রা না গিয়ে হ্যাঁ ঘুম না বিনিদ্র নজর রজনী আমি সময় কাটিয়েছি। হ্যাঁ কীভাবে কাটিয়েছো? আগুন পোহাইয়ে পোহাইয়ে আমি সময় কাটিয়েছি, অগ্নি সংযোগ করে অগ্নির সামনে বসে সারা রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি। আমার বন্ধু এর মতো পাগল, এর মতো অলস আরেকজনের নেই, শুধু ঘুমায় আর ঘুমায় আর ঘুমায়। তখন বৌদ্ধ বলল, হে চণ্ডাল, হে মূর্খ, হে অজ্ঞানী ভিক্ষু, আমার পুত্র এই জ্ঞানী পুত্রকে তুমি অজ্ঞানী বলো না। হ্যাঁ কারণ আমার পুত্র হচ্ছে কি অরহ, তুমি একে কখনো চিনবে না। এই জন্য বৌদ্ধের এই সতরাজ্য হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ যা মানুষকে মুক্তি দান করবে। অজ্ঞানী অজ্ঞানের পথে থেকে যাবে, সে মুখে বড় থাকবে, বাড়াবাড়ি করবে, জ্ঞান আচরণ করবে না, চিন্তা করবে না আমি যে কথা বলছি কোনো আমার চেয়ে সে বেশি জ্ঞানী কিনা এটা ভাববে না, অথবা আমার কথার বলার আগে আমার চেয়ে উপযুক্ত বেশি এই প্রশ্নের উত্তর দিতে পারে সেরকম কোনো বিদ্বান মানুষ এখানে আছে কি না, আমি উত্তর দিতে গিয়ে আমার উত্তর সঠিক না হলেও আমি কোনো লজ্জিত হব কি না এই চিন্তা না করে। যখন সমাজে দেখান ফানসল্লা দে, যখন একটা মিটিং ডাকে সাইউনাটে বুদ্ধিমান মানুষ যাবে, কীভাবে ফানসা ভাবে আর বিড়ি হবে মাথা উল্টে বইতে বিতে হবে তো ব্যাগগুনোর শেষ হবে দেখা দেয় না, ফান হোক না হোক এনে হইতে দিয়ে বুঝছেন না, বিড়ি হোক না হোক ব্যাগ মানুষ আর বিড়ি ফান হয় না যে নাই নহায় বুঝছেন না দেখিয়ে দিই। হ্যাঁ যে বুদ্ধিমান মানুষ নমাতি থাকবে কেমনে কী হয় নেব, আর যে বেশি মানুষ ওইটি একবারও ন হয় এই যে কিন্তু ইতি একবার দশ হোক দশ বারো হয়ে ফেলি হ্যাঁ বলি ভালো হবে এঁকে বলে ভালো হবে এঁকে করো ওকে করো এঁকে করো এঁকে করো ওকে করো হইকে করো হইতে কি হয়তো সারি তিনি যেও না জানে, কিন্তু যে বিদ্যা না জ্ঞানী নমাতি থাকি এত লাইরা সিটেঙ্গে বাসা দুঃখ হাতা আছে দে হামাজ্যের কী দেব মান্যের বান্যের টুকুর টাকুর সামাজ্য হয়ে, অর্থাৎ বিদ্যান মানুষ নমাতি থাকিব ভ্যাঁ হতা উনি এক কান হতা হইব, তোরা গল্লি গড় বাজে ন গল্লি নগর তবে আই বুঝি দি এন গল্লি ভালো হইব দে, তো ব্যাগ করে চিন্তা করবো তোরা বেশি নামাতিস আর বউ যেন হই এন ঠিক করে দে তোরা যেন হয়েছ বললি বহু সমস্যা আছে ইয়ে গর ন হয় দে না হয়। এই জন্য বিদ্যান আর জ্ঞানী মানুষ যেখানে সেখানে বলো না, জ্ঞান গম্ভীর এদের যোগ্যতা উপযুক্ততা আমার বলার কতটুকু যোগ্যতা আছে আমি বলতে গেলে কোনো লজ্জিত হব কি না এটা ভেবে কথা বলা উচিত। তো সে কারণে সদ্ধর্মের পূজারবৃন্দ কোন বৌদ্ধ ধর্ম হচ্ছে সত্যরাজ্য সত্য আর্যষ্টাঙ্গিক মার্গ ধর্ম যা দুঃখ রাজ্য সত্য দুঃখ সমুদয় দুঃখ নিরোধ দুঃখ নিদুরূপায় এবং আর্যষ্টাঙ্গিক মার্গ। আজকে এই সাতজন ভিক্ষু রত্নাঙ্কর শুদ্ধাঙ্কর ভাবনাঙ্কর নির্মলাঙ্কর আমি তাদেরকে আশীর্বাদ করছি তারা যাতে এই অরহত ভিক্ষুর মতো অপমাদেই না সম্পাদেই তা সতরাজ হচ্ছে আর্যষ্টাঙ্গিক মার্গ ধর্মের মতো তারাও যাতে অরহত ভিক্ষু হতে পারে। সকলের সাধুবাদ দিন। হ্যাঁ আনুষ্ঠানিকভাবে আনন্দ করে খুব বড় করে তোমরা ভিক্ষু হয়েছে এর জন্য তোমরা আনন্দিত হবে না, তোমরা তখনই আনন্দিত হবে যখন তোমরা কোনো বৌদ্ধের শ্রোতাপন্ন থেকে অরহত কোনো একটা জ্ঞান লাভ করতে পেরেছ। আনন্দ করে জাকজমক করে ডাকডল ফেটে এই বানতে হইও তিন দিন পরে হসারে গিয়ে গিয়ে ওই নিয়ে বানতে তো এই বানতে হয়ে কি হইব। আমার জীবনে আমি অনেক যশ কীর্তি সম্মান আমি লাভ করেছি কিন্তু সবসময় আমি আমার মনের মধ্যে একটা অপূর্ণতা কাজ করে আমার কখন এখন নয় আগে আগে থেকে পাঁচ বছর আগে আজ থেকে পাঁচ সাত বছর আট বছর আগে
কেন জানেন? আমার শিষ্য আছে, আমার সম্পদ আছে, আমার দান দক্ষিণে আমার আমার জনস্রোত রয়েছে, কিন্তু আমার একটা জিনিস নেই যার জন্য আমি নিজেকে অপূর্ণ মনে, সব কিছু থাকা সত্ত্বেও আমি মনে করতাম আমার কিছুই নেই। সেটা কি জানেন, এই ১৬ বছর ভিক্ষ জীবনের মধ্যে আমার কোনো ধ্যান জ্ঞান ছিল না, আমার প্রথম ভিক্ষ জীবনে। তখন আমি আমার অনেক কিছু ছিল, কিন্তু আমি মনে করতাম আমার কিছুই নেই, কারণ যে ভিক্ষুর ধ্যান ও জ্ঞান নেই, যে ভিক্ষু ভিক্ষু হয়ে একজন দায়কের মনের কথা অন্তর্জান মনের কথা জানে না, যে ভিক্ষুর যার কোনো আধ্যাত্মিক শক্তি নেই, এই ভিক্ষু ভিক্ষু নয়, নামে মাত্র ভিক্ষু, এই ভিক্ষু জীবন করে লাভ কী? সেই জন্য অনেক কিছু হওয়ার পরও আমি নিজেকে অযোগ্য মনে করতাম, অপূর্ণ মনে করতাম। যেদিন একজন ভিক্ষু আধ্যাত্মিক কোনো জ্ঞান অর্জন করতে পারবে, সেজন পরিপূর্ণ ভিক্ষু। এই জন্য আমি তোমাদেরকে বলব, শরণঙ্করবান্তের শিষ্য জিন্দি জারিন্দিত সুনাম গড়ের মানুষ, দানধর্ম গড়ের সম্মান গড়ের, ইয়ে নড় হোক ব্যবহার নগরীবা, নিজের বিনয়ের মধ্যে দাঁড়িয়ে তোমাদের ভিক্ষু জীবন আচরণ করবে। শরণঙ্করবান্তের শিষ্য বলছেন ডাক্তারের কাছে গেলো, ডাক্তার ভিজিট নিবে না, ওষুধের দোকানে গেলো ওষুধের টাকা নিবে না, মানুষ হাজার হাজার টাকা দিয়ে তোমাদেরকে বড় বড় বান্তের যে সম্বর্ধনা নদে আর গুঁড়ো গুঁড়ো আতি চাই অনুযায়ী একদম বেশি সম্মান দেয় ও দেনা নদে দিলিব কিনলে একজন আধ্যাত্মিক সাধকের শিষ্য তোমরা। হস্তির সন্তান যেমন ছোট হলি অবু কী আঁতির বাচ্চা খবরদার অ করে উঠিলে হইতারি মানে হয় দেন হয়, এই জন্য এটার অপব্যবহার করবে না, এটা অপব্যবহার না করে মানুষ যে শ্রদ্ধা করছে তোমাকে, এই শ্রদ্ধাটাকে কাজে লাগিয়ে তোমরা ধ্যান আচরণ করে, বিনয় আচরণ করে ধ্যানময় জীবন তোমরা লাভ করবে, চেষ্টা করবে। এই শ্যামাবতী উপাসিকার কথা মনে রাখবেন, এই দুজন ভিক্ষুর কথা মনে রাখবেন, বৌদ্ধ চতুরাজ্য হইত আর্যষ্টাঙ্গিক মার্গের কথা আপনারা মনে রাখবেন, এভাবে মনে রেখে আপনাদের জীবনকে অতিবাহিত করবেন। আজকে যারা এই সন্তানকে দান করেছেন, জন্মদাতা মা বাবা এবং এই যে ধর্ম মাতা পিতা, ওনাদেরকেও পুণ্যদান আশীর্বাদ করছি। পাশাপাশি আজকের এই জ্ঞানস্মরণ বৌদ্ধবিহারের পরিচালনা কমিটির সদস্যবর্গ, এখানে ৬টা মন্দির মিলে একটা সমাজ, রাজারহাট থেকে ভোলার ইয়ে পর্যন্ত ৬টা মন্দির, ৬টা মন্দিরে ৬টা সমাজ, ৬টা মন্দির, কিন্তু আবার ৬টা মন্দির মিলে একটা দায়ক, একটা সমাজ, একটা বিহার পরিচালনা কমিটি, অদূর ভবিষ্যতে পুরো বাংলাদেশ মিলে হয়ে যাবে একটা কমিটি। এই জ্ঞানস্মরণের নির্দিষ্ট কোনো দায়ক নেই, পুরো বাংলাদেশ দায়ক, পুরো বাংলাদেশ কমিটি। সময়ের বিবর্তনে অনেক সময় সেটাও হবে। আজকে যারা অভিষেক অনুষ্ঠানের প্রথম কমিটি গঠনে যারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানে যারা ওনাদেরকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠানের যারা এই আজকে উপস্থিত থেকে এখানে সদ্ধর্ম শ্রবণ করছেন, ওরা আপনাদেরকে পুণ্যদান আশীর্বাদ করছি। এই নতুন কমিটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, আপনাদের কার্যক্রম উন্নতি হোক, এই আশীর্বাদ করছি। আগামীকাল সকাল ৫টায় আমি এখান থেকে রওনা হব, বৃহত্তর হরাপাড়া সদ্ধর্ম ভয়ানক বিশুদ্ধানন্দ মহাত্মের বন্তের জন্মভূমিতে একটা জাদি নির্মাণ হচ্ছে। এই জাদির ৪ ভাগের ২ ভাগ কাজ শেষ হয়েছে, আরও ২ ভাগ কাজ পাখি পড়ে আছে, সেটা আমি কাজ করবো। সেখান থেকে আমরা লাঠিচুরি গ্রামে বান্তের দুথাঙ্গ নবম বর্ষ পূরণ অনুষ্ঠান আগামী ডিসেম্বরের ২২ তারিখ না ৬ তারিখ ডিসেম্বর ১৯-২০ ২ দিনব্যাপী সেখানে অনুষ্ঠান আছে। হনাপাড়া থেকে আমি ডিসেম্বরে লাঠিচুরি গ্রামে যাব, সেখানে বর্ষপূরণ অনুষ্ঠান আছে, বান্তের নবম দুথাঙ্গ বর্ষপূরণ অনুষ্ঠান, আপনারা সেখানে আপনারা সবাই যাবেন। কালকে ভোর ৫টায় বের হব। আমাদের রোড ম্যাপ হচ্ছে প্রথমে এখান থেকে ফলাহারিয়া, ফলাহারিয়া থেকে রাজারহাট, রাজারহাট থেকে পদুয়া, পদুয়ার থেকে পশ্চিমশীলক, পশ্চিমশীলক জেতবন বিহারে আমি যেখানে শ্রমণ হয়েছি কালকে সেখানে শিবরদান আছে, আমি সেখানে কালকে ছোট্ট একটা দেশনা করবো শিবরদান অনুষ্ঠানে। সেখান থেকে বিকাল ৪টায় আমি হরাপাড়া, এখান থেকে গোডাউন, গোডাউন থেকে এই যে পাহাড়তলে, পাহাড়তলি থেকে হাল্লামোরা ট্রেক হয়ে সাদঙ্গারকেল হয়ে আমি বৃহত্তর হরাপাড়াতে যাদি বর্তমানে যাদি মন্দিরে আমি চলে যাব। আজকে আমার দেশনা দীর্ঘায়িত করছি না, সেখানে আমি জানুয়ারির ২২ তারিখ পর্যন্ত থাকব, জানুয়ারির ২২ তারিখ আবার আমি জ্ঞানস্মরণ মহারণ উদ্দেশ্যে রওনা হব। আগামী নভেম্বর ২০২০ ইংরেজি এখান থেকে পদব্রজে আমরা হেঁটে বার্মায় যাব, প্রায় ৫০০০ কিলোমিটার পথ আমাদেরকে হাঁটতে হবে। সৈয়দ এবং ছেটিয় এবং মহামণিবুদ্ধ ৩টা মহাতীর্থ আমরা দর্শন করব। ইন্ডিয়ান এই যে
বার্মা সরকারের সাথে, বার্মার এই যে হাই কমিশনের সাথে আমাদের কথা হচ্ছে, ওনারা যদি পারমিশন দেয় তাহলে আমরা হেঁটে চলে যাব, আর যদি বার্মা পারমিশন না পায় তাহলে শ্রীলঙ্কায় চলে যাব। সেখানে বুদ্ধের পদচিহ্ন আছে, বুদ্ধের একটা মহাবুদ্ধি আছে, পৃথিবীতে কোথাও বৌদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন সে মহাবুদ্ধি নাই একমাত্র শ্রীলঙ্কা ছাড়া, সেই মহাবুদ্ধি দর্শন করব। আরেকটা হচ্ছে দন্ত ধাতু, বুদ্ধের একটা দাঁত আছে, বুদ্ধের একটা পদচিহ্নে তিনটা স্মৃতি আছে, আমি হেঁটে হেঁটে দেখব শ্রীলঙ্কা গিয়ে। ওবা এত তো আড়িজিতের না বড় কান সাগর আছে, ডুবি মরে যাইম কি প্লেন করে যাইম কি না ইয়ার ফটো তো আড়ি যাইম কি বুঝছেন না, অসুবিধা হইব না নহব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাতে হই না অসুবিধা যাতে নহব, সমস্যা নেই। আচ্ছা তাহলে যাই হোক, এ হচ্ছে আগামী 2020 সালের পরিকল্পনা আমাদের। আজকের আমার কমিটি, আমার সেবক, আমার দায়ক, আমার উপাসক উপাসিকা, আমার সেবক সেবিকা সবাইকে পুনর্দান আশীর্বাদ করে আজকের মতো আমার সংক্ষিপ্ত ধর্মদেশন এখানে শেষ করছি।